सम्प्रति भारतवर्षे विभिन्न विश्वविद्यालय छात्र छात्रीरा एई धरनेर टपिकल विषय निये क्लासरूमेर बाइरे आलोचनार व्यवस्था करछे एटा खूबई भालो कथा। आमार निजेर अभिज्ञताय मने हय सेई 1970 एर बछरगुलोर पर आमि कैम्पासे ठीक एई रकम उत्तेजना देखी। কিছুদিন आगे आमि जवाहरलाल नेहरू विश्वविद्यालय तो ठीक एई रकम धरनेर एकटा सभाते গিয়েছিলাম। সেটা অবশ্য রাত্রিবেলা হয়েছিল, প্রায় মাঝরাতে অবধি, গরম কম ছিল। কিন্তু কিন্তু এই ধরনের আলোচনা সভার আয়োজন ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গাতে করছেন এবং তার প্রভোকেশন বলতে সম্প্রতিকালে বিশেষ করে কে অ্যান্টি ন্যাশনাল ন্যাশনালিজমের অর্থ কি, জাতির প্রতি আনুগত্য বলতে কি বোঝায়, এই সমস্ত বিষয় নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। শুধু সেটা বিতর্কেই থেমে থাকেনি, বিভিন্ন লোকের ওপর আক্রমণ হয়েছে, বিভিন্ন সভা সংগঠনের ওপর আক্রমণ হয়েছে এবং যে ঘটনাগুলো আমরা সবাই জানি যে এমনকি ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হয়েছে, এরকম ঘটনাও তো ঘটল। আর রোহিত ভেমুলার কথা তো সকলেই জানে। তো এইসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সাধারণভাবে আন্দোলন ইত্যাদি যা হবার সেরকম তো হচ্ছে, কিন্তু আরেকটু বৃহত্তর দৃষ্টিতে এইসব ঘটনার পেছনে কারণ কি, হঠাৎ এরকম ধরনের একটা আক্রমণ বিভিন্ন ক্যাম্পাসের ওপর, বিশ্ববিদ্যালয়ের যে স্বশাসিত প্রাতিষ্ঠানিক যে চেহারা ছিল তার ওপর এই ধরনের আক্রমণ হঠাৎ নেমে এলো কেন, তার একটা বৃহত্তর পরিপ্রেক্ষিত আছে। সেই প্রসঙ্গেই কিন্তু এই ধরনের আলোচনাগুলো অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। যে যে সমস্ত কথাগুলো আমরা খুব কমন সেন্স হিসেবে ধরে নিই, আমরা খুব একটা ভেবে দেখি না যে কথাগুলোর অর্থ কী। যেমন জাতি, রাষ্ট্র, দেশ ইত্যাদি যে সমস্ত শব্দগুলো সবক্ষণই আমরা ব্যবহার করে থাকি, তার পিছনের অর্থগুলো কী এগুলো আমরা সবসময় খুব ভেবে দেখি না। কিন্তু এইরকম এক একটা মুহূর্ত আসে যখন এই শব্দগুলো আমরা কেন ব্যবহার করছি, সে ব্যবহারের ইতিহাস কী, এই প্রসঙ্গগুলো কিন্তু ভেবে দেখা জরুরি হয়ে পড়ে। আমার মনে হয় এই এখন এইরকম একটা মুহূর্ত এসছে যখন এই শব্দগুলোর ব্যবহার নিয়ে নতুন করে অনুসন্ধান করা এবং ভেবে রাখার প্রয়োজন এসে পড়ছে। আমি সেই সূত্রেই এই জাতীয়তা এবং জাতীয়তাবাদ ইত্যাদি বিষয় নিয়ে কয়েকটা প্রসঙ্গ আজকে আলোচনা করতে চাই। এখানে দেখলাম এই আলোচনার শিরোনাম দেওয়া হয়েছে জাতীয়তাবাদের প্রবণতা। আমি অবশ্য প্রথমে বলেছিলাম জাতীয়তার লক্ষণ কী, এরকম একটা কিছু বলবো। এখন মনে হচ্ছে যে যা বলবো সেটার একটা শিরোনাম হতে পারে জাতীয়তার সত্য মিথ্যা। কারণ এই জাতি বা নেশন শব্দের সঙ্গে যত রকম জিনিস জুড়ে গেছে এবং চালু হয়েছে তার সব সত্যি নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে মিথ্যে আছে। সেইগুলোই একটু আজকে খানিকটা বিচার করে দেখার জন্য আমি কতগুলো প্রসঙ্গ তুলছি। প্রথম, এই যে শব্দটা আমরা বাংলায় বিশেষ করে জাতি বলে ব্যবহার করছি, যার ইংরেজি হলো নেশন। এখন এই নেশন শব্দটার প্রতিশব্দ বা অনুবাদ, বাংলা অনুবাদ হিসেবে জাতির ব্যবহার, এইটা নিয়ে অনেক রকম তর্ক একসময় ছিল। ভারতবর্ষের সব ভাষায় নেশন বলতে জাতি বলা হয় না, যেরকম হিন্দিতেই নেশনকে রাষ্ট্র বলা হয়, যেটা বাংলাতে আবার আমরা রাষ্ট্র বলতে একেবারেই শুধু স্টেট এইটাই আমরা বলি। কিন্তু জাতি বলার সঙ্গে সঙ্গে তার কতগুলো অন্য অর্থ এই নেশন শব্দের উপর এসে চেপে বসে। কারণ জাতি কথাটা তো বাংলা ভাষাতে আমরা একটু ভাবলেই দেখতে পাবো যে জাতির কত রকম অর্থ হতে পারে। জাতি অর্থে কাস্ট হিসেবে জাতীয় তো আমরা বাংলায় ব্যবহার করি, শুধু তাই নয় আমরা মানুষ জাতি, বানর জাতি, বেড়াল জাতি সব সেসবও ব্যবহার করতে পারি। জাতি বলতে কত রকমভাবে যে আমরা জাতি শব্দটা ব্যবহার করি বাংলাতে, যার সংস্কৃত এর থেকে ধরলে তো বর্ন ফ্রম বা ডিরাইভ ফ্রম বা অরিজিনেটিং ইন, মানে একটা এই ধরনের অর্থ হয়। তো তো অমুক জিনিস থেকে অমুক সূত্র থেকে জাত, এই অর্থে জাতি, ডিসেন্ট। তো এই যে অর্থটা তার সঙ্গে নেশনকে জুড়ে দিলে কিন্তু একটা খুব অদ্ভুত জিনিস হয়। সেই প্রসঙ্গটাই আমি প্রথমে তুলছি যে আমরা বহু সময় বলি যে আমাদের এই জাতি অত্যন্ত প্রাচীন। এখানে প্রথমেই আমি যে কথাটা বলবো যে প্রাচীন জাতি বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই, কোনো জাতি প্রাচীন নয়। যত জাতি আজ আছে প্রত্যেকটি আধুনিক, আধুনিক ছাড়া কোনো নেশন হয় না। এখন এইটা চট করে আমাদের মাথায় আসবে না, কারণ আমরা ভারতীয়রা অত্যন্ত প্রাচীন জাতি এই কথাটা আমরা হরদম শুনে আসছি। কিন্তু এটা কথাটা ওঠে কীভাবে? একটা জিনিস ভেবে দেখা যায় যে জাতি কথাটা যদি ব্যবহার করি তাহলে নিশ্চয়ই নেশন বলার আগে জাতি কথাটা বহুদিন ব্যবহার হতো, সংস্কৃত থেকেই ব্যবহার হচ্ছে। সমস্ত উত্তর ভারতীয় ভাষাতে, আমি দক্ষিণ ভারতীয় ভাষার কথা বলতে পারবো না, কিন্তু উত্তর ভারতীয় প্রায় সব ভাষাতেই এই কথাটা বিভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। তার প্রত্যেকটা অর্থ আমি একটু আগে যেটা বললাম সেটা মোটেই এখনকার নেশন বলতে যাবো যায় শুধু তাই নয়, এছাড়া অন্য অনেক রকম মানে। তো কিন্তু নেশন অর্থে যে জাতি, এটা কিন্তু প্রাচীন নয়, কারণ ওটা নেশন শব্দের প্রতিশব্দ হিসেবেই কথাটা ভারতীয় ভাষায় চালু হয়েছে। আমরা জানি, আমি জানি না, অনেকেই হয়তো এখানে খবর রাখেন, রবীন্দ্রনাথ বোধ হয় 1896 কি এরকম সালে হবে একটা প্রবন্ধ লিখেছিলেন, তার নাম হচ্ছে গিয়ে নেশন কি। তো সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ কিন্তু এইটা বলেছিলেন যে নেশন শব্দটি আমরা বিদেশ থেকে পেয়েছি, এর কোনো বাংলা শব্দ নেই, সুতরাং বাংলায় এই ধারণাটা বোঝাতে গেলে আমাদের নেশন শব্দটাই বাংলায় ব্যবহার করা উচিত, অন্য কোনো শব্দ দিয়ে এটা ব্যবহার করতে গেলে তার মানে বিকৃত হয়। কারণ এই নেশন শব্দের যে ধারণাটা, এটা আমাদের দেশে আগে কোনোদিন ছিল না, এটা আমরা সম্প্রতিকালে ইউরোপের থেকে পেয়েছি এই ধারণাটা। সুতরাং নেশন বলতে নেশানই বলবে। এবং রবীন্দ্রনাথ বহুদিন পর্যন্ত কিন্তু এই এই আমরা আজকে যাকে জাতি বলছি সেটা বোঝাতে গেলে উনি নেশন শব্দটাই কিন্তু বাংলায় লিখতে গেলেও উনি নেশন লিখেছেন। তো কিন্তু সেইটা তো চালু হয়নি, বাংলায় জাতি কথাটাই চালু হয়েছে। হিন্দিতে যেরকম বললাম রাষ্ট্র কথাটা এখন চালু হয়েছে, রাষ্ট্র বলতে গেলে কিন্তু সম্পূর্ণ তার অন্য মানে চলে আসে নেশনের সঙ্গে, কারণ তাতে আমরা যাকে ইংরেজিতে স্টেট বলি, একটা স্টেট ফর্মের ধারণা চলে আসে। এবং সেই অর্থে এটা আবার খুব অদ্ভুত যে ভারতবর্ষে স্টেট ফর্ম হিসেবে একটা কোনো ভারতীয় রাষ্ট্র আদিকাল থেকে ছিল, কোনো প্রাচীন যুগ থেকে ছিল, এটা তো ইতিহাস যারা পড়ছে আমরা সবাই জানি, এটা বলা খুব কঠিন। ভারতবর্ষে এমন কোনো সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় রাষ্ট্র কোনো আগের যুগে কম ছিল না। অথচ হিন্দিতে আজকাল नेशन बोलते गেলে राष्ट्रप्रधान चलছে আসলে যেটা হয় এটা একটু ভাবলেই বোঝা যাবে যে জাতির এই যে প্রাচীনত্ব এটা কিন্তু কাল্পনিক এটা একটা কল্পনা করে আরোপ করা হয় না এই কাল্পনিক ধারণাটা তৈরি করা এটা নির্মিত একটা ধারণা এটা কনস্ট্রাক্টেড এই যে কাল্পনিক ধারণাটা এটা তৈরি হয় নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে কথাটা আমি একটু পরেই আসছি অর্থাৎ ধরা যাক নেশনের লক্ষণ বলতে যে লক্ষণগুলো আমরা খুব একটা না ভেবেই সাধারণ করে এর জন্য পড়াশোনার খুব দরকার নেই আমরা সঙ্গে সঙ্গে বলবো আজকে পৃথিবীতে যত নেশন আছে প্রত্যেকের একটা করে ভৌগোলিক সীমানা আছে বাউন্ডারি বাউন্ডারি ছাড়া আমরা নেশন ভাবতে পারি না এই যে যত গণ্ডগোল পাকিস্তানের সঙ্গে সিয়াচেন নিয়ে গণ্ডগোল চীনের সঙ্গে অমুক ম্যাকমোহন লাইন নিয়ে গণ্ডগোল এসবই কিন্তু ওই ভৌগোলিক সীমানা নেই ম্যাপের মধ্যে কতগুলো লাইন টানা আছে সেই জায়গায় আসলে গেলে কিন্তু সেখানে কোনো লাইনও নেই কিছুই নেই কিন্তু এই জায়গাটা আমাদের এর বাইরের জায়গাটা অন্য কারো এই যে ধারণাটা এই ধারণাটা জাতি ধারণার সঙ্গে জুড়ে গেছে এই যে জুড়ে যাওয়াটা ভৌগোলিক সীমানার সঙ্গে একটা জাতির সীমানা এটা অত্যন্ত আধুনিক এটা ইউরোপ থেকে এসছে এটা ইউরোপে প্রথম ইউরোপীয় জাতি রাষ্ট্রের মধ্যে নিজস্ব সম্পর্ক সেখানে যুদ্ধ বিগ্রহ তারপরে শান্তি তারপরে চুক্তি এই চুক্তির সময় বিভিন্ন এই শান্তি চুক্তির মধ্যে দিয়ে বিভিন্ন রাষ্ট্র তাদের নিজেদের সীমানা তারা ঠিক করে নিয়েছে এটা খুব দেখলে খুব আশ্চর্য লাগে যে ইউরোপেও সপ্তদশ শতাব্দী থেকে সাধারণত বলা হয় ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া পিস অফ ওয়েস্টফালিয়া বলে একটা শান্তি চুক্তি হয়েছিল সেইখানে প্রথম একটা চুক্তির সঙ্গে কতগুলো ম্যাপ দেওয়া হয়েছিল এই প্রথম এই ব্যবহার যে যুদ্ধের পর একটা শান্তি চুক্তি হলো সেই শান্তি চুক্তির সঙ্গে কতগুলো ম্যাপের মধ্যে দেখিয়ে দেওয়া হলো যে ফ্রান্সের ভৌগোলিক সীমানা এইখানে যে ফ্রান্স আর জার্মানি বা পোল্যান্ড বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ওখানে অনেক ছোট ছোট রাজ্য ছিল সে তাদের যে ভৌগোলিক সীমানাগুলো ম্যাপের মধ্যে প্রথম দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হলো এই হচ্ছে আমাদের ভৌগোলিক মানচিত্র এই ধারণাটা ইউরোপীয় সাম্রাজ্য যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় তখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো তাদের নিজেদের মধ্যে তাদের সম্পর্ক ঠিক করার জন্য তারা তখন ঠিক করলো আমরা সবাই জানি যে এই সাম্রাজ্য দখল নিয়েও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ হয়েছে ইউরোপীয় দেশের নিজস্ব যে সম্পর্ক সেইগুলো স্থির করার জন্য স্টেবিলাইজ করার জন্য ইউরোপীয় রাষ্ট্ররা ম্যাপে দাগ দিয়ে দেখিয়ে দিল যে আমাদের কলোনি ইংরেজদের কলোনি এত দূর অব্দি তারপরে ফরাসিদের কলোনি তারপরে ডাচদের কলোনি ইত্যাদি ইত্যাদি এটা অনেকে হয়তো জানতে পারে 1884-85 এই সময় ট্রিটি অফ বার্লিন বলে একটা জিনিস হয় যেখানে আফ্রিকার ম্যাপটা পুরোটাই এইভাবে বিভিন্ন ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয় যে কারণে আফ্রিকার ম্যাপ আজকে দেখলে একটা খুব অদ্ভুত জিনিস দেখা যাবে আফ্রিকার ম্যাপের দেশগুলো বাউন্ডারিগুলো কিন্তু সব ম্যাপের মানে লম্বিচুড ল্যাটিচুড ধরে নেয় মানে আসলে কোনো দেশের স্বাভাবিক বাউন্ডারি তো ওরকম প্রাকৃতিক বাউন্ডারি তো ওরকম হয় না কখনো কিন্তু আফ্রিকাতে তাই তার কারণ হচ্ছে ওটা বাউন্ডারিগুলো কিন্তু একেবারে টেবিলের ওপর ম্যাপ ফেলে তার উপরে দাগ দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে এইটা হচ্ছে ফরাসিদের এইটা হচ্ছে ইংরেজদের এইটা হচ্ছে পর্তুগিজদের এটা হচ্ছে ডাচদের ইত্যাদি তো এইভাবে কিন্তু জাতির সঙ্গে ভৌগোলিক সীমানা তার সঙ্গে মানচিত্র এই ধারণাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। অত্যন্ত আধুনিক ধারণা। তো এইবারে কল্পনা শক্তি কিরকম বা বলতে পারো কল্পনার শক্তি কিরকম, যে এই মানচিত্র দেখে তারপরে এবারে ভাবো যে আমরা তো সম্প্রতি অনেক ভারত মাতার কথা শুনছি, এই যে ভারত মাতার যে আইকনিক চেহারা, হ্যাঁ বহু ছবি নিশ্চয়ই তোমরা দেখে থাকবে সেখানে ভারতবর্ষের একটা ম্যাপের উপরে ম্যাপটাকেই এক দেবী মূর্তি করে দেওয়া হয়েছে, তিনি হলেন ভারত মাতা, অথবা ম্যাপের উপর থেকে কোনো দেবী মূর্তি বা ম্যাপের উপর বসে আছে দেবী মূর্তি, তিনি ভারত মাতা। এই যে কল্পনাটা মানচিত্রের সঙ্গে একটা কি বলবো দৈবী কোনো ধারণা, এইটা জুড়ে দেওয়া, যেন মানচিত্রকেই পুজো করা যায়, এই যে ধারণা, এটা আবার কল্পনা শক্তির কাজ। কারণ এই ভারত মাতার কল্পনা কখনোই কোনো প্রাচীনকালে হওয়া সম্ভব ছিল। মানচিত্রকে এইভাবে একটা কাল্পনিক চেহারা দিয়ে, কিন্তু তাকে একটা দেবী মূর্তির যে চেহারা দেওয়া হলো, এইটা কল্পনা শক্তি, আধুনিক কল্পনা শক্তির কাজ। আমি একটু পরেই আসছি যে এইগুলো কীভাবে তারপর সার্কুলেট করতে শুরু করে। কিন্তু এখানে মানে একটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে যে এরকম জাতীয়তার ধারণা যারা প্রচার করেছেন, সাভারকর কথা অনেকেই নিশ্চয়ই জানা, সাভারকর এই বিষয়ে যে বলতে পারে যে মানে আমরা তো হিন্দুত্বর প্রবক্তা বলি তাকে জানি, এই যে হিন্দুত্ব বলে যে বইটি উনি লিখেছিলেন কোথায় 1923 সাল 26 সালের কোনো সময়, তো বইটা ইংরেজিতে লেখা, সাভারকর অধিকাংশ লেখাই মারাঠিতে লিখতেন কিন্তু এই বইটি ইংরেজিতে লেখা। তো এই ইংরেজি বইতে উনি কিন্তু একটা আর্গুমেন্ট করার চেষ্টা করলেন, যে আধুনিক আর্গুমেন্ট, যে কেন হিন্দু জাতি, এখানে আবার খুব মজার কথা যে উনি কিন্তু এখানে জাতি শব্দটাই ব্যবহার করছেন, তার কারণ উনি হিন্দুদের প্রাচীনত্ব প্রতিষ্ঠা করারও একটা খুব বড় চেষ্টা আছে, যে হিন্দুরা প্রাচীন জাতি। প্রাচীন কত প্রাচীন? বৈদিক যুগ অবধি চলে যাচ্ছে। বৈদিক যুগ থেকে সেই সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ সিন্ধু নদীর পার থেকে যেটা শুরু, ততদূর অবধি আমাদের হিন্দু জাতি সেইখান থেকে ডিসেন্ট, সেইখান থেকে এসছে আজ অব্দি। এর একটা ভৌগোলিক সীমা আছে, ভৌগোলিক সীমাটা কিন্তু জাতির সীমা। কারণ সাভারকর এইটুকু ইতিহাস খুব যথেষ্টই জানতেন, উনি কখনোই বলেননি যে তখন থেকে বৈদিক যুগ থেকে সারা ভারতবর্ষ জুড়ে একটা কোনো রাষ্ট্র আছে, ছিল না, সবাই জানে। কিন্তু হিন্দু জাতি এই ভৌগোলিক সীমানা জুড়েই চিরকাল আছে, সেটা সেই জাতিটা তাহলে কিভাবে ছিল? রাষ্ট্র ছিল না, কিভাবে ছিল? এইবারে তিনি একটি শব্দ আনছেন, এটা ইংরেজি বইতেই উনি এই শব্দটা ব্যবহার করছেন, সংস্কৃতি শব্দটা ব্যবহার করছেন, যেটা অন্য সময় ইংরেজি করতে গিয়ে উনি কালচার বলছেন, যে এটা একটা কালচারাল, হিন্দু জাতির একটা কালচারাল সীমারেখা আছে, সেই সীমানাটা কিন্তু একটা টেরিটরি, একটা ম্যাপের মধ্যে রাখে। এইবারে যেহেতু এইটাই একটা কালচারাল কনস্ট্রাক্ট, সেইটা এবার উনি বলছেন যে এইটা হচ্ছে গিয়ে পূর্ণভূমি, এবং তারপরে একটা শব্দ ব্যবহার করছে, এটা আমার ভারত মাতার সঙ্গে যায় না, পিতৃভূমি, মাতৃভূমি বলেননি কিন্তু কখনো, পিতৃভূমি। আচ্ছা, এটা আবার মহারাষ্ট্রের একটা খুব, এটা সমাজের একাল না, মহারাষ্ট্রের জাতীয়তাবাদীরা প্রায় সবাই জাতিকে কখনোই দেবী হিসেবে রাখেন, পুরুষ, জাতি হল পুরুষ, যোদ্ধা সাধারণত। তো এবারে এই যে কাল্পনিক চেহারাটা, এই প্রথম কথা আমি যে কথাটা আগে বলছিলাম সেটাই ফিরে যায়, যে এটা কিন্তু আধুনিক ধারণা, কিন্তু কল্পনা শক্তি ব্যবহার করে একটা অত্যন্ত আধুনিক জিনিসকে প্রাচীনত্ব আরোপ করা যায় তার উপর, তার উপর একটা প্রাচীনত্ব আরোপ করা যায়। এই যে কল্পনা শক্তি ব্যবহার, এইটাই কিন্তু একদিক থেকে আধুনিক জাতীয়তার একটা বিশেষ লক্ষ্য। সুতরাং আমি যে সত্য মিথ্যার কথা বলছিলাম, এর মধ্যে সত্যিও আছে মিথ্যাও আছে। সত্যিটা হলো যে জাতিটা আসলে আধুনিক, এই সমস্ত জিনিস যে জাতির উপরে আরোপ করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমাদের দেশে গত 100-150 বছরের মধ্যে হয়েছে, তার আগে নয়। কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই মধ্যে আবার একটা কল্পনা শক্তির ব্যবহার আছে, যার মাধ্যমে একটা জাতিকে প্রাচীন একটা চেহারা হিসেবে, প্রাচীন অস্তিত্ব হিসেবে আমরা কল্পনা করা সম্ভব। আচ্ছা, তৃতীয় যে লক্ষণ সেটা হলো জাতির সার্বভৌম, সভরেন্টি। সভরেন্টি, জাতির সভরেন্টি, এটা অতি অবশ্যই আধুনিক ধারণা। জাতির সভরেন্টি এটা আগে কোনোদিন কোনো দেশে, ইউরোপে, আমাদের দেশে কোথাওই কম ছিল। সভরেন্টি চিরকাল ইউরোপ থেকে, আমি যদি ইউরোপীয় ধারণা বলেই ধরি, সভরেন্টি ছিল রাজা, সভরেন্টি হচ্ছে রাজার সভরেন্টি। আমাদের এখানে যদি সভরেন্টি ধরতে হয়, তার সেটা ইউরোপের অর্থে ওই অ্যাবসলিউট ধরনের সভরেন্টি আমাদের দেশে ছিল না, কিন্তু সভরেন্টি বলতে সেটা হচ্ছে কি রাজার দণ্ড দেওয়ার ক্ষমতা, যেটা আমাদের এখানে বলা হতো যুদ্ধ করার ক্ষমতা, দণ্ড দেওয়ার অধিকার। ইউরোপেও এই সভরেন্টির ধারণা, যেটা আমি আগে বললাম যে ম্যাপের মধ্যে টেরিটরি নির্দিষ্ট করে দিয়ে তার ভিতরে রাষ্ট্র হলো সভরেন্টি। এবং এর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে গিয়ে যে একই টেরিটরির ওপর একাধিক সভরেন্টি থাকতে পারে। এটা আবার অত্যন্ত আধুনিক ধারণা, কারণ প্রাক আধুনিক যুগে পৃথিবীর যে কোনো জায়গাতেই দেখা যাবে যে কোনো একটা অঞ্চলের ওপর, কোনো একটা রাজ্যের ওপর বিভিন্ন ধরনের সভরেন্টি কাজ করে। কোথাও দেখা যাবে ধর্মীয় অথরিটি যে আছে তার এক ধরনের সভরেন্টি আছে, সে এক ধরনের মানে তার চাঁদা তুলতে পারে, ট্যাক্স বসাতে পারে, দণ্ড দিতে পারে, শাস্তি, মানে সব রকম তার ক্ষমতা আছে, আইন আছে তার, ধর্মের আইন। আবার তার পাশাপাশি রাজারও একটা আইন আছে, রাজাও ট্যাক্স নিতে পারে, রাজাও শাস্তি দিতে পারে। অন্যান্য সামাজিক অথরিটিও নানা রকম ছিল, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু এক ধরনের ক্ষমতা ছিল। এগুলো পাশাপাশি থাকতো, অনেক সময় কমপ্লিট করতো। কিন্তু আধুনিক সভরেন্টির ধারণা যেটা ইউরোপ থেকে এলো, সেটা কিন্তু এই যে একই ভৌগোলিক সীমানার মধ্যে একটাই সভরেন অথরিটি থাকতে পারে, অর্থাৎ যেখানে রাষ্ট্র সভরেন হয়ে গেল সেখানে কোনো ধর্মীয় অথরিটি আর সভরেন্টি দাবি করতে পারবে না। এটা ইউরোপে বিখ্যাত চার্চ আর স্টেটের যে যুদ্ধ, এবং শেষ অবধি সেখানে চার্চ হার মানল স্টেটের কাছে। তো এই একই ধারণা আমার কিন্তু ইউরোপের কলোনিগুলোতে, ইউরোপের সাম্রাজ্যের অংশ হিসেবে এই এই ধারণা, যে ওই আগে যেটা বললাম যে ভৌগোলিক সীমানা টেনে দেওয়া হচ্ছে ম্যাপের ওপর, বিভিন্ন ইউরোপের এম্পায়ারগুলোর মধ্যে तो সেই যে সীমানা টেনে দেওয়া হলো তার ভিতরে এবারে প্রত্যেকটা কলোনির ক্ষেত্রে যে কলোনিয়াল অথরিটি সে দাবি করলো আমি একমাত্র সভারেন। ভারতবর্ষ ইতিহাস দেখে এগুলো পরিষ্কার বোঝা যাবে যে স্থানীয় রাজা ইত্যাদি তাদেরকে প্রত্যেকের তাদের সভারেন ক্ষমতাকে নাকচ করে দিয়ে ধর্মীয় অথরিটির ক্ষমতা নাকচ করে দিয়ে কলোনিয়াল স্টেট বললো আমাদের আইনই একমাত্র আইন, আমি যতটুকু যাকে যদি ক্ষমতা দিই কিছুটা সেটুকু আমি দিচ্ছি বলে এটা আমার কনসেশন, কিন্তু সভারেন অথরিটি একমাত্র স্টেট। সেটাই সেই ধারণাটাই আবার স্বাধীনতার পরে এখন অবধি চলছে। তো আধুনিক ধারণা বলতে গেলে যেটা এবার পরিবর্তন আছে আমি একটু আগে বললাম যে আদিতে ইউরোপে সভারেন্টি ধারণা ছিল যে রাজা হল সভারেন, যেটা বদলাতে শুরু করলো ফরাসি বিপ্লব, আমেরিকার বিপ্লব, এবং আমেরিকান বিপ্লব বলতে উত্তর আমেরিকাতে যেটা এখন ইউনাইটেড স্টেটস হল, দক্ষিণ আমেরিকাতে স্পেনের সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিপ্লবগুলো থেকে বিভিন্ন সাউথ আমেরিকান রিপাবলিক আছে যেগুলো আমরা জানি ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, ইকুয়েডর ইত্যাদি, এগুলো সব ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এগুলো এখানে বিপ্লব হলো। এর থেকে এবারে একটা নতুন প্রিন্সিপাল তৈরি হলো যে রাষ্ট্র সভারেন ঠিকই, কিন্তু এই সভারেন বা এই সভারেন্টি সার্বভৌমত্ব এটা রাজার থেকে আসছে না, এটা জনগণের থেকে আসছে, এটা পপুলার সভারেন। পিপল সভারেন হচ্ছে পিপল, এটা স্বভাবতেই আমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো করে জানি, আমেরিকান বিপ্লবের ঠিক একই কথা বলা হচ্ছে যে পিপল হচ্ছে সভারেন। এই ধারণাটা ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশে ছড়ালো। এইখানে ইউরোপের বিভিন্ন ন্যাশনালিজম, ইউরোপের যে বিভিন্ন ন্যাশনালিজম যার মধ্যে ইটালি এবং জার্মানি সবচেয়ে বিখ্যাত, যেখানে জার্মানি যেরকম, জার্মানিতে ঊনবিংশ শতাব্দীতে ও বেশ কয়েকশো ছোট 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 রাজ্য ছিল, কোনো এক প্রাশে একটি এদের মধ্যে সবচেয়ে বড় রাজ্য, বাকি খুব ছোট 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 নানা রকম বেশ কয়েকশো ছোট ছোট রাজ্য ছিল। জার্মান ন্যাশনালিজম বলতে শুরু করলো যে আমাদের রাজনৈতিক ঐক্য নেই, আমাদের জার্মান কোনো একটি রাষ্ট্র নেই, কিন্তু জার্মান জাতি আছে, জার্মান জাতি আছে। সে জার্মান জাতি কোথায়? জার্মান জাতি খুঁজে পাওয়া যাবে জার্মান ভাষাতে এবং জার্মান সংস্কৃতিতে। এই জার্মান ভাষাকে কেন্দ্র করে যে সংস্কৃতি সেটাই হচ্ছে, কারণ সেটাই হচ্ছে কি জার্মান জনগণ। ইটালি তো ঠিক এই যুক্তিতে, ইটালির ইউনিফিকেশন, জার্মান ইউনিফিকেশন, যেখানে ছোট ছোট রাষ্ট্রগুলো একত্র করার চেষ্টা হলো, এগুলো বিভিন্ন সাম্রাজ্যের রঙ্গ ছিল ইত্যাদি ইত্যাদি, সেগুলি সব ইতিহাসের মধ্যে আর বুঝছি না, কিন্তু এই যে জার্মান ইউনিফিকেশন বা ইটালির ইউনিফিকেশনটাকে একটা এবারে নতুন প্রক্রিয়া শুরু হলো, সেটা হলো যে জনগণের সার্বভৌমত্ব, এই দাবি থেকে বলা যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। এই জাতি কিন্তু রাষ্ট্র হিসেবে হয়তো সে জাতির কোনো অস্তিত্ব নেই তখন, রাষ্ট্র হিসেবে তা হয়তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই 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 যারা এই আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করছে তারা হয়তো অন্য কোনো রাষ্ট্রের অন্তর্গত, বিভিন্ন রাষ্ট্রে হয়তো তারা ছড়িয়ে রয়েছে, কিন্তু এইবারে দাবি করা হলো যেহেতু আমরা একই ভাষা বলি, যেহেতু আমাদের সংস্কৃতি এক, সেই জন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ, সেই জন্য আমরা জাতি, এবং সেই জন্য এই জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, কারণ সার্বভৌমত্ব একমাত্র জনগণের ওপরেই ভিত্তি করে গড়ে উঠতে পারে। এইতে আবার ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে এই ধারণাটা ইউরোপে প্রথমত প্রতিষ্ঠা হল, এবং তারপর যখন অ্যান্টি কলোনিয়াল যে বিভিন্ন জাতীয়তাবাদ, যেটা এশিয়ার বিভিন্ন কলোনিয়াল দেশে তারপরে আফ্রিকাতে এগুলো যখন বেড়ে উঠতে বিশ শতাব্দীতে সেখানে বহু সময় এই ঠিক এই ধারণাটাই তৈরি হলো। একটা কথা যেরকম ভারতবর্ষের ক্ষেত্রে একটা জিনিস আমরা অনেক সময় ধরেই নিয়ে তো হবারই কথা, কিন্তু একটু ভাবলে বোঝা যায় এটা হলো কী করে। যে ধরুন ভারতবর্ষে আজকে যে ভারতবর্ষ, এমনকি পাকিস্তান বা পাকিস্তান হওয়ার পরেও যে ভারতবর্ষ, সেটা কিন্তু তার সবটা কিন্তু ব্রিটিশ ভারতের অংশ ছিল না। ব্রিটিশ শাসনে তার মানে ব্রিটিশ ভারত পাকিস্তান বাংলাদেশ মিলালে যে ভূখণ্ড হয় তার এক তৃতীয়াংশ ব্রিটিশ শাসনে ছিল না, সেগুলো বিভিন্ন ভারতীয় রাজ্য, বিভিন্ন ভারতীয় রাজ্য, তার মধ্যে অনেকগুলো বেশ বড়, কিন্তু হায়দ্রাবাদ খুব বড়, কাশ্মীর খুব বড়। তো এই যে রাজ্যগুলো ছিল এরা তো ব্রিটিশ ভারতের অংশ ছিল না, কিন্তু ধরেই নেওয়া হলো যে ভারতবর্ষ স্বাধীন হলে এরা সবাই ভারতবর্ষেই যাবে। এটা কিভাবে হলো? এটা কিন্তু আবার ওই আমি যেটা বললাম যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেলফ ডিটারমিনেশন যেটা বলা হয়, রাইট অফ সেলফ ডিটারমিনেশন, তার ভিত্তি যে জনগণ, এই ধারণা থেকে ভারতীয় যারাই ভারতীয় সংস্কৃতির এই একটা একটা এই যে জাতির যে ধারণাটা তৈরি হয়েছে, যারাই তার অন্তর্গত তারা সেই ভূখণ্ডটা সবটাই জাতি, নতুন জাতি রাষ্ট্রের মধ্যে আসবে, এইটাই। কিন্তু এইখানে কতগুলো জিনিস ভাবলে একটু সংশয় তৈরি হয়। যে আমরা তো বললাম যে হায়দ্রাবাদ যে ভারতবর্ষের অংশ হবে তার কারণ হচ্ছে গিয়ে হায়দ্রাবাদের মানুষ তারা অধিকাংশ সেই সময় তেলেগুভাষী, অতএব, এবং এটাও সত্যি যে হায়দ্রাবাদের মধ্যেও এই সময় একাধিক রাজনৈতিক আন্দোলন ছিল, যার মধ্যে কমিউনিস্ট পার্টির তেলেঙ্গানা আন্দোলন যেটা, সেটা সবচেয়ে খুবই তেলেঙ্গানা অঞ্চলে, হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যেটা, এটা খুবই শক্তিশালী আন্দোলন। কিন্তু সেই আন্দোলনগুলি কিন্তু এটাই দাবি ছিল যে নিজামের শাসন শেষ হোক, কারণ এটা অত্যাচারী ফিউডাল শাসন, এবং হায়দ্রাবাদ ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষের অন্তর্গত হোক। তো এরকম একটা পপুলার দাবি ছিল। কিন্তু এবারে উত্তর পূর্ব ভারতের দিকটা যদি দেখা যায়, সেখানে কিন্তু এই ভাষা বা সংস্কৃতি বা এই ধরনের কোনো যুক্তি কিন্তু সেখানে পাওয়া যাবে না। সেখানে একমাত্র যুক্তি এই যে এই অঞ্চলগুলো ব্রিটিশ শাসনে ব্রিটিশ ভারতের অংশ ছিল, অতএব যেহেতু ট্রান্সফার অফ পাওয়ার হলো, ইংরেজরা ক্ষমতা ভারতীয়দের হাতে তুলে দিল, সুতরাং ভারতীয় ভূখণ্ডের ওই অঞ্চলগুলো ভারতবর্ষের মধ্যেই থাকবে। এটাই এই যুক্তিতে কিন্তু, এবং এই যুক্তিতে সেই সময় নাগাল্যান্ড ইত্যাদিতে যে ধরনের আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু এই যুক্তিটাই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তো এখানে অনেক রকম জিনিস ভাবলে কিন্তু বেশ সংশয় তৈরি হয়। ধরা যাক 1935 সাল অব্দি বর্মা যে অঞ্চল, এটা কিন্তু ভারতবর্ষের থেকেই শাসন করা হতো, ইংরেজরা ভারতবর্ষ থেকেই শাসন করতো। 1935 সালে প্রথম বর্মাকে আলাদা গভর্নমেন্ট করে ভারতবর্ষের গভর্নমেন্টের থেকে আলাদা করে দেওয়া হয়। কিন্তু কোনোদিনই বর্মাকে, ধরো ভারতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোনোদিন দাবি করেনি যে বর্মা ভারতবর্ষের জাতির অংশ। কোন যুক্তি? অথচ পরবর্তীকালে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলো সবই ভারতবর্ষের অংশ। এই যুক্তিগুলো কি? এখানে কিন্তু দেখলে ভাবলে বোঝা যাবে যে এই যে জাতির ধারণা, তার মধ্যে এতগুলো জিনিস আমি বললাম যে তাতে ভাষা হতে পারে, তাতে সংস্কৃতি হতে পারে, তাতে শুধুমাত্র মানচিত্র হতে পারে, তাতে পূর্ববর্তী কোনো রাষ্ট্রের যে অস্তিত্ব ছিল শুধু সেইটাকে ভিত্তি করে একটা নতুন রাষ্ট্র তৈরি হতে পারে, জাতি রাষ্ট্র তৈরি হতে পারে, এই সবগুলি হতে পারে। এই প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সঙ্গে মিলবে এমন কোনো কারণ নেই, নাই মিলতে পারে, এবং না মিললে কিন্তু এই ধরনের গরমিল বা গোজামিল হবে। এবং এখান থেকে সবচেয়ে বেশি করে এখন যে সমস্যাটা এই গত ৬০-৬৫ বছরের সমাধান হলো না সেটা হলো কাশ্মীর। যে কাশ্মীর যেভাবে ভারতবর্ষে অন্তর্গত হয়েছিল, কারণ কাশ্মীর তখন রাজার শাসনে, কাশ্মীর মহারাজার শাসনে, অথচ কাশ্মীরে একটা কাশ্মীর ভ্যালিতে একটা সত্যিকারের গণ আন্দোলন ছিল, যেটা ন্যাশনাল কনফারেন্স শেখ আবদুল্লাহ নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলন কংগ্রেসের সঙ্গেই মোটামুটি যুক্ত ছিল। তারা মহারাজার শাসনের বিরোধী এবং সেই সময় তারা চেয়েছিল, সেটা শেখ আবদুল্লাহ এই নিয়ে কোনো কেউ অস্বীকার করতে পারবে না যে সেই সময় শেখ আবদুল্লাহ চেয়েছিলেন যে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হোক। সেই সময়ে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি উঠেছিল যে তাহলে কাশ্মীরে একটা কাশ্মীরের জনগণের মত নেওয়া হতো তারা কি কোন দিকে থাকতে চায়। সেটা ভারতবর্ষের সরকার এবং প্রধানমন্ত্রী নেহরু সেটা রাজি হয়েছিল। তারপর বিভিন্ন কারণে, সেই কারণগুলো তাই নিয়ে অনেক মতভেদ আছে, কারণগুলো কি কিছুটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ একটা পরিস্থিতি, সেখানে সেনাবাহিনী সেনাপ্রধানদের একরকম যুক্তি ছিল, নানা রকম কারণে সেই প্লেভিসিট কোনোদিন হয়নি। এবং তারপর থেকে শেখ আবদুল্লাহ সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ হয়ে গেল। শেখ আবদুল্লাহ কারারুদ্ধ হলেন, বেশ 10-15 বছর উনি জেলে ছিলেন। সেই সময় থেকে এই অবস্থাটা এরকম চলছে, তারপরে তার ওঠা নামে অনেক জিনিস হয়েছে। তো এই যে আলোচনাগুলো হলো তাতে একটা জিনিসই আমি দেখাতে চাইছি, যে এই যে ধারণাগুলো যখন সার্কুলেট করে যে জাতির সীমানা কি, জাতির চরিত্র কি, জাতীয়তার লক্ষণ কি, কে ভারতীয় কে ভারতীয় নয়, ভারতীয় বলতে আমরা কি বুঝি, এইগুলো আমি আগে প্রথমেই বললাম যে এগুলো কিন্তু একটা আধুনিক কল্পনার দ্বারা নির্মিত ধারণা। এই নির্মাণটা হয় কিভাবে, এইখানে কতগুলো কিন্তু অত্যন্ত মেটিরিয়াল কিছু টেকনিক এবং প্রক্রিয়া আছে, তার প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে এই কল্পনাগুলো কিন্তু সার্কুলেটেড হয়। টেকনোলজি বলতে প্রধান টেকনোলজি যেটা 19 শতাব্দীতে চালু হয়েছিল সেটা হলো মুদ্রণ শিল্প, বই ছাপা, যার মধ্যে সংবাদপত্র, যার মধ্যে বিভিন্ন সরকারি যে সমস্ত নির্দেশিকা ইত্যাদি ইত্যাদি বিউরোক্রেটিক নানা রকম পাবলিকেশন। তারপরে এলো স্কুল কলেজের পাঠ্য। এইগুলোর মাধ্যমে এবং একটা বড় যেটা ইমাজিনেটিভ লিটারেচার, উপন্যাস, কবিতা, গান, এর মাধ্যমে এগুলো কিন্তু শুধু যে তৈরি হচ্ছে তাই নয়, সার্কুলেটেড হচ্ছে। এবং সার্কুলেট হওয়ার তো কতগুলো বিশেষ টেকনোলজি লাগে, তা নাহলে সার্কুলেট হয় কি করে। প্রথমে ছাপা, তারপরে 20 শতাব্দীতে এসে আরও নতুন টেকনোলজি এলো, গ্রামোফোন রেকর্ড এর মধ্যে একটা খুব বড়। তারপরে এলো সিনেমা, রেডিও এবং আধুনিক, তার পরবর্তীকালে আজকাল তো টেলিভিশন থেকে শুরু করে নানা রকম যে ইলেকট্রনিক মিডিয়া, এর মাধ্যমে কিন্তু এই যে আমি যাকে কল্পনার দ্বারা নির্মিত বলছি, এই নির্মাণটা কিন্তু এই টেকনোলজির মধ্য দিয়ে হয়। সুতরাং এটা কল্পনা যখন বলি তার মানে এটা ঠিক হাওয়ায় ভেসে বেড়া এরকম কোনো জিনিস নয়, এর কতগুলো খুব নির্দিষ্ট প্রক্রিয়া আছে এবং এর সঙ্গে বাণিজ্যিক দিক আছে। বাণিজ্যিক দিক হলে এই প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু, সেটা ছাপার মিডিয়া হোক, পাবলিশিং হোক, অথবা সিনেমা হোক, অথবা টেলিভিশন হোক, এগুলো প্রত্যেকটারই বাণিজ্যিক দিক আছে। কোন কোন জিনিসগুলো থেকে কারণ এগুলো সবই তো আসলে পেছনে তো এক ধরনের ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট আছে। সুতরাং ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট হিসেবে এগুলো যখন আমি এটাকে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বলি বা ইনফরমেশন ইন্ডাস্ট্রি বলি, তার যে কোনো ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রির মতো তার যে বাণিজ্যিক দিকটা আছে তার উপর কিন্তু আবার এবারে ভেবে দেখো এই এই যে কাল্পনিক যে নির্মাণটা হচ্ছে তার উপর নির্ভর করে। এখানে অনেক কিছু ভেবে দেখা যাচ্ছে যে কোন কোন ধারণাগুলো সার্কুলেট করবে, কোন কোন ছবিগুলো সার্কুলেট করবে, কোন কোন গল্পগুলো সার্কুলেট করবে, এর পেছনে এতগুলো জিনিস আছে। তারপরের কথা হচ্ছে এটা যদি হয় তাহলে এইবার দেখা যায় যে কেন কি জন্য এই যে জাতির যে ধারণাটা এই যে কাল্পনিক কল্পনার মাধ্যমে নির্মিত যে ধারণাটা তার মধ্যে এবার ক্ষমতার ব্যবহার থাকবে। কোনো কোনো ধারণা কোনো কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি সেখানে প্রাধান্য বেশি পাবে, অন্যদের পাবে না। এই যে সব প্রক্রিয়াটা, অর্থাৎ এখানে একটা জিনিস আমার মনে করিয়ে দেওয়া ভালো যে আমি তো আগেই বললাম যে জাতি রাষ্ট্র সবসময় একটা ভৌগোলিক সীমানার মধ্যে নির্দিষ্ট থাকে। যেই ভৌগোলিক সীমানার মধ্যে আমি জাতি রাষ্ট্র মধ্যেই আমি এটাকে সীমিত করলাম, তাহলে মেজরিটি আর মাইনরিটি হবে, এর কোনো বিকল্প নেই। কারণ কোনো অবস্থাতেই একটা কোনো জাতি সম্পূর্ণ হোমোজিনিয়াস ভাবে একটা জিওগ্রাফিক্যাল অঞ্চলের মধ্যে নিজেকে সীমিত করে রাখতে পারে না। তুমি যেভাবেই ব্যাপে দাগ টানা হোক না কেন তার ভেতরে মাইনরিটি জন্ম দেবে। এইটা যদি হয় তাহলে কিন্তু এবারে একটা খুব বড় প্রশ্ন উঠবে যে এই যে জাতির যে সংজ্ঞা, এই জাতির যে লক্ষণ, জাতীয়তার যে ধরনের নির্মাণটা তৈরি হবে, এটা যদি শুধুই মেজরিটি নির্ভর হয় তাহলে তার থেকে অনেকেই বাদ পড়বে, অনেকেই তার মধ্যে জায়গা পাবে না। এবং সেই জায়গায় যদি না পায় তাহলে এইবারে যে প্রশ্নটা আগে তুললাম যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়েই প্রশ্ন উঠবে যে তাহলে যারা মাইনরিটি তারা বলবে আমাদের কোথায়, আমরা তো এর মধ্যে নেই, জাতি তো তোমরা তৈরি করেছো, এই জাতির মধ্যে আমরা কোথায়। এই যে প্রশ্ন, এটা আজকের পৃথিবীতে যে কোনো জাতিরাষ্ট্রের ভেতরে কিন্তু এই প্রশ্ন আছে, যে কোনো জাতিরাষ্ট্রের পেছনে এই প্রশ্ন আছে। এবং এই প্রশ্নগুলো হিসেবে যে মাইনরিটি যখন বলি, এই মাইনরিটি বিভিন্নভাবে তৈরি হতে পারে। যারা নিজেদের মনে করবে যে আমরা অবহেলিত, আমরা আমাদের এক্সক্লুড করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, এটা হতে পারে। এই যে সংখ্যালঘু জনগোষ্ঠী, এটা আমাদের দেশে এখন সংখ্যালঘু বলতে ধর্মীয় সংখ্যালঘুর কথাটাই আমরা শুধু ভাবি, কিন্তু সংখ্যালঘু বলতে অনেক রকমের সংখ্যালঘু হতে পারে। যে এটা তো সহজেই ধরুন কাস্ট একটা জিনিস, যেটা ভারতবর্ষে খুব বড় একটা দিক, যেখানে একাধিক জনগোষ্ঠী তারা নিজেদের নিশ্চয়ই মনে করতে পারে যে তারা জাতির মধ্যে তাদের যথেষ্ট সম্মানের জায়গা নেই। অঞ্চল হতে পারে, ভাষা হতে পারে, স্ত্রী পুরুষের ভাগ হতে পারে। এই জাতির মধ্যে যেরকম নারীর জায়গা কোথায়, এটা নিয়ে তো অনেক রকম লেখাপত্র হয়েছে, ভাবনা হয়েছে। এটা খুবই পরিষ্কার যে এই যে জাতির ধারণা, এর মধ্যে স্ত্রী পুরুষের অংশ সমান নয়, একেবারেই সমান। তো এই যে বিভাজনগুলো থাকছে, এগুলো কিন্তু কোন জাতি তার নিজস্ব রাষ্ট্রের ভেতরকার যে সংগঠন, তার প্রতিষ্ঠান, তার যে রাজনৈতিক যে প্রক্রিয়া, তার মধ্যে কতটা তারা এই মাইনরিটিদের দিকে তাদেরকে জায়গা করে দিতে পারবে আর কতটা পারবে না, এর ওপরে অনেকটাই নির্ভর করে যে এই জাতিরাষ্ট্রগুলোর কিভাবে কতটা দূর পর্যন্ত এগুলো তাদের তুমি বলতে পারো যে ওই ওই যেটা আগে বললাম যে পপুলার সভারেন্টি বা জনগণের সার্বভৌমত্বের উপর ভিত্তি করে যে যে রাষ্ট্রের যে জাতি রাষ্ট্রের যে অস্তিত্ব এইটা কতটা শক্তিশালী হবে এটা তার উপর নির্ভর করে। শক্তিশালী না হলে তার ভেতরে ভাঙনের চেহারা আসতে পারে। এরকম আমরা অনেক জায়গায় দেখেছি যে জাতি রাষ্ট্র তৈরি হয়েছে, ভেঙে গেছে, ভাগ হয়ে গেছে। তো এগুলো কিন্তু এর মধ্যে নিহিত রয়েছে। সুতরাং এই এতগুলো জিনিস আমি তুললাম, অনেকেরই অনেক প্রশ্ন রাখতে পারে, আমি আর আমার নিজের বলাটা আর বাড়াবো না। তো প্রশ্ন থাকলে আপনি বলছিলেন যে যখন কাশ্মীর মানে ভারতবর্ষের সঙ্গে টানাটানি চলছে, গণভোটের সিদ্দিকুল্লাহর সাথে কংগ্রেসের যখনই হলো তখন কি ঔপনিবেশিক শাসন ওদের হ্যাঁ তখন কি ঔপনিবেশিক শাসন ওদের উপর মানে ছিলই না? দুটো তিনটা প্রশ্ন একসঙ্গে হয়ে গেলে ভালো হয়, আর কেউ যদি জিজ্ঞেস করতে চায় তাহলে স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমেরিকান ন্যাশনালিজমের যে ধারণাটা কিছুটা হলেও ভারতীয় জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করেছিল বা এই জায়গাটা আমেরিকার যারা অধিবাসী যারা আলটিমেটলি জাতীয়তাবাদের সনদ তৈরি করলো তারা তো আসলে ইংল্যান্ডের অধিবাসী এবং ক্যাথলিক ধর্মের অত্যাচারে তারা ওখানে গিয়েছিল। কাজে সেই জায়গায় আমেরিকার ন্যাশনালিজমের কনসেপ্টটা তো ভীষণভাবেই মানে ভূখণ্ড ভিত্তিক জাতির কনসেপ্ট ছিল না। কাজে সেই জায়গাটা কিভাবে ভারতবর্ষেও সেই জায়গাটা মানে ইন্দো এরিয়ানরা তো এখানেও কিছুটা বহিরাগত আর কি, সেই জায়গাটা নিয়ে যদি একটুখানি বলুন। আপনি তো একাধিক ক্ষেত্রে জাতি রাষ্ট্রকে একসঙ্গে উল্লেখ করলেন, তো জাতি রাষ্ট্র আর জাতি রাষ্ট্র এই তিনটের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা যদি একটু বলেন। স্যার আমার একটাই প্রশ্ন, দীর্ঘদিন ধরে আমরা সবাই জানি যে কোয়ার্কাল্যান্ড সে তার নিজস্ব বুনিয়াদটি ডিমান্ড করে আসছে। এই গোর্খাল্যান্ড দাবি এবং তার সঙ্গে ভারত মাতা কি জয় এটা কতটা প্রাসঙ্গিক? আচ্ছা, কাশ্মীরের ঘটনাটা শুরু হচ্ছে কিন্তু স্বাধীনতার ঠিক পরপর, হ্যাঁ 1947 অগাস্ট মাসের ঠিক পরপর। কারণ তখনই এই তখন মহারাজা হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা। তো সেই সময় যে সমস্যাটা, হরি সিং প্রথমে অনেকদিন অবধি ভারতবর্ষ সহ পাকিস্তান কোনো দিকে এই যে বিভিন্ন যে ভারতীয় রাজারা ছিলেন যেগুলোকে নেটিভ স্টেট বলা হতো, প্রিন্সলি স্টেট, যারা যেটা ব্রিটিশ শাসনের অধীনে ছিলেন না, যারা এই যখন স্বাধীনতা হয় তখন ব্যবস্থা হয়েছিল যে এই যে রাজা মহারাজা যারা আছেন তারা প্রত্যেকে আলাদা করে হয় ভারতবর্ষে যাবেন অথবা পাকিস্তানে যাবেন, এইভাবে তারা চুক্তি করবে। তো অধিকাংশ জায়গায় এই জিনিসটা ফয়সলা হয়ে যায়। হায়দ্রাবাদের ক্ষেত্রে দেরি হয়, হায়দ্রাবাদের নিজাম উনি কোনো দিকে যেতে চাইছিলেন না, আর কাশ্মীরের ক্ষেত্রে এটা হয়। তো কাশ্মীরে যেটা হয় তারপর মহারাজা হরি সিং হঠাৎ, এবং কাশ্মীরে যেটা আগেই বললাম যে শেখ আবদুল্লাহ যে সেটা অনেক বেশি একটা পপুলার আন্দোলন ছিল কাশ্মীরে, তারা ভারতবর্ষে জয়েন করার পক্ষে ছিল। তো কিন্তু ওই সময় হরি সিং দিল্লিকে জানান যে পাকিস্তানের দিক থেকে কিছু হানাদার কাশ্মীরে ঢুকছে, আমার সৈন্য সামন্ত যথেষ্ট নেই, भारतवर्ष থেকে सैन्य पाठानो হোক তখন দিল্লি থেকে বলা হয় আমরা তো সৈন্য পাঠাতে পারি না তুমি তাহলে আগে ভারতবর্ষে জয়েন করো তাহলে আমরা সৈন্য পাঠাতে পারি এই অবস্থায় হরি সিং তখন ভারতবর্ষে আসার জন্য উনি চুক্তিটা সই করে তারপরে ভারতবর্ষ থেকে সৈন্য যায় সেই যে কাশ্মীরে ভারত পাকিস্তানের সৈন্যরা যুদ্ধ করতে শুরু করলো আজ অব্দি থামেনি ওটা ওইভাবেই হয়েছে তো তো এই সময় যেটা হলো শেখ আব্দুল্লাহ তখন এই ভারতবর্ষের জয়েন করার পক্ষেই ছিল পরবর্তীকালে শেখ আব্দুল্লাহর সঙ্গে যেটা বললাম যে দিল্লির কেন্দ্রীয় সরকারের নানা রকম বিরোধ দেখা দিতে শুরু করলো এক অবস্থায় শেখ আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হলো উনি বেশ অনেক বছর উনি জেলে বন্দী ছিলেন সেই সময় দিল্লির প্রতি অনুগত কিছু কাশ্মীরি রাজনীতিবিদদের দিয়ে সেখানে সরকার চালানো হয় সেই সময় কিছু কিছু ইলেকশনও হয় সকলেই মেনে নেয় যে সেই ইলেকশনটা কোনো ইলেকশনই নয় সেটি সম্পূর্ণ মানে আমাদের এখানে যে রিগিং করা হয় তার তুলনায় অনেক অনেক বেশি রিগিং অধিকাংশ ক্ষেত্রে মানে কেউ ভোটই দিতে যেত কিন্তু দেখা যেত এবং সে সময় সব ৯৮% ভোট ৯৯% ভোট একদিকে পড়েছে এরকম সমস্ত ওটা কয়েকটি ওটা কেউই মানে না যে ওখানে কোনো ভোটই হতো না তো অনেকদিন মধ্যে এই অবস্থা চলে কিন্তু পুরোপুরি মোটামুটি সামরিক বাহিনী ওখানে রাজ্য সরকার তো এইটা এটা হচ্ছে যে মোটামুটি কাশ্মীরের দিয়ে পরবর্তীকালে আরও অনেক জিনিস হয় পরবর্তীকালে সত্যিকারের ভালো ইলেকশনও হয়েছে সবই হয়েছে ছবিটা অনেকটা বদলেছে তারপরে যাই হোক আচ্ছা আমেরিকা প্রশ্নটা ভালো প্রশ্ন আমি এই প্রসঙ্গটা আগেই তুলব ভেবেছিলাম কিন্তু সময় কম বলে বলিনি কিছু আমেরিকার যে বিপ্লব উত্তর আমেরিকার প্রথমে যেটা ইউনাইটেড স্টেটস হয় এবং পরবর্তীকালে তার কিছুদিন বাদে ১৯০০-এর গোড়ার দিকে সাউথ আমেরিকার যে রিপাবলিকগুলো হয় এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য যে এরা কিন্তু সবাই ইউরোপিয়ান যারা যারা এগুলোই তো প্রথম অ্যান্টিকলোনিয়াল রেভলিউশন কিন্তু এরা এই যে যেটা পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সেখানে যারা ইংল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারাও কিন্তু ইংল্যান্ড অধিকাংশ ইংল্যান্ড থেকে যাওয়া তখন অব্দিও ইউরোপের অন্য জায়গা থেকে যাওয়া লোক খুব কম ছিল এরা অধিকাংশ ইংল্যান্ডের ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড থেকে যাওয়া তারাই ইংরেজের বিরুদ্ধে ইংরেজ রাজার বিরুদ্ধে বা রাজার শাসনের বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে দক্ষিণ আমেরিকাতে যারা বিদ্রোহ করছে তারাও কিন্তু মূলত স্পেন থেকে আসা এদের মধ্যে ভাষার কোনো তফাৎ নেই কিছুই নেই এটা আসলে ওই এটা সেই যে কারণে এটাকে অনেক বেশি করে বলা হয় এগুলো সবই গণতান্ত্রিক বিপ্লব মানে রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক বিপ্লব এগুলো আমেরিকার বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু মূল কথাটা অত বেশি যেটা কলোনিয়ালটা ওদের কাছে আপত্তিকর এই কারণেই যে কলোনিয়াল মানে ওটা হচ্ছে রাজার শাসন আমরা তো ওই বিখ্যাত এই জানি যে এখান থেকে ওই যে ট্যাক্স দেওয়া নিয়ে যে আমেরিকার যাকে প্রথম বলা হলো ট্যাক্সেশন নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন আপত্তিটা কোথায় যে আমেরিকার যারা অধিবাসী ইউরোপের অধিবাসী তারা তাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই বিলেতে পার্লামেন্টে হ্যাঁ ওখানে কোনো ভোট হয় না ওখান থেকে ওই রাজার গভর্নমেন্ট থেকে গভর্নর পাঠিয়ে দেওয়া হয় গভর্নর ওখানে শাসন করে এর বিরুদ্ধে প্রথম আচ্ছা ভারতবর্ষে এটা কতদূর অ্যাপ্লিকেবল গোড়ার দিকে কিন্তু ১৯শ শতাব্দীর গোড়ার দিকটা তুমি দেখো সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এইভাবেই দাবিটা প্রথম উঠছে যে ভারতবর্ষের আমরা ট্যাক্স দিই কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশন কোথায় প্রথমে কিন্তু ওই আমেরিকান বিপ্লবের কথাটা ১৯ শতকের ন্যাশনালিজম যদি তুমি দেখো তাতে কিন্তু এইভাবেই প্রথম যুক্তিটা দেওয়া হয় যে আমরা তাহলে ট্যাক্স দিই কেন আমাদের ট্যাক্সের টাকা যাচ্ছে যে এই ট্যাক্সের টাকা খরচ করা হচ্ছে এখানে আমাদের তো কোনো বক্তব্য নেই যে আমাদের টাকা কীভাবে খরচ হচ্ছে এইভাবেই প্রথম ধরুন দাদাভাই নৌরজি বা এই ধরনের লোকেরা ১৯ শতকে যারা প্রথম যুগের জাতীয়তাবাদী এবং তখন কিন্তু একটা জিনিস ছিল, এরা অনেকেই কিন্তু বিলেতে গিয়ে বিলেতের পার্লামেন্টে তারা ইলেকশনে দাঁড়িয়ে নির্বাচিত হওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, কয়েকজন হয়েওছে সেই সময়, অল্প কয়েকজন। তখন কিন্তু ধারণাটা এরকমই যে সেই অর্থেই এটা অনেক বেশি আমেরিকান বিপ্লবের কাছাকাছি। এইটা বদলে যেতে শুরু করলো ওই ওই যেটা কংগ্রেসের যেটা গণ আন্দোলন যখন শুরু হচ্ছে, তখন আর এই ট্যাক্সেশন রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা নেই। তখন থেকে ধারণাটা হতে শুরু করলো যে এই যে এম্পায়ারের ভেতরে আমাদের শুধু একটা কোনো মতে আমাদের রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করে দাও, এটাই আমরা খুশি, এই ধারণাটা চলে যেতে শুরু করলো। কারণ তখন কিন্তু অন্য প্রশ্নটা উঠে গেল, সেটা হচ্ছে গিয়ে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেলফ ডিটারমিনেশন। হ্যাঁ, এই ধারণাটা 20 শতাব্দীতে এসে অনেক বেশি চোখপাত হয়েছে। তখন আর আমেরিকান বিপ্লবের ইনফ্লুয়েন্সটা কিন্তু অনেক কমে আসছে। আচ্ছা, জাতি, রাষ্ট্র এবং জাতি রাষ্ট্র, এই তিনটের মধ্যে তফাৎ, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেটা বললাম যে জাতি নিয়ে যে ধারণাটা নেশান বলতে, যে আসলে এই ধারণাটা আধুনিক, তার কারণ এই ধারণাটার সঙ্গে কিন্তু রাষ্ট্রের ধারণাটা জুড়ে গেছে। এই জুড়ে যাওয়াটাই এর আধুনিকত্ব। সুতরাং জাতি এবং রাষ্ট্র জুড়ে দেওয়া, অর্থাৎ জাতি মানে যে কোনো জাতি তার নিজস্ব এক রাষ্ট্রের অধিকার আছে, এই যে ধারণা, আত্মনিয়ন্ত্রণের ধারণা, এইটা হওয়ার ফলেই কিন্তু নেশান ধারণাটা যে আধুনিক অর্থ, যে অর্থটা আজকে আমরা সবচেয়ে ভালো চিনি, এই ধারণাটা তৈরি হচ্ছে, জাতি এবং রাষ্ট্রকে জুড়ে দেওয়া। তো আমরা যদি জাতি আর রাষ্ট্রকে আলাদা করে দেখি, তাহলে বহু ক্ষেত্রে রাষ্ট্র আগে পাবো। হ্যাঁ, কিন্তু তাতে জাতি কিন্তু সেভাবে নেই। মানে ধরা যাক ফরাসি বিপ্লবের আগেকার ফ্রান্স কিংবা তার আগেকার ব্রিটেন, হ্যাঁ, জাপান, জাপানে তো বহুদিন ধরে রাষ্ট্র আছে, সেখানে রাজা আছে ইত্যাদি ইত্যাদি। চীনের যে সাম্রাজ্য, সেখানে বহুদিন এগুলো রাষ্ট্র তো বটে, কিন্তু এরা কেউ তখন নিজেকে জাতীয় বলছে না। আমরাও ওটাকে আমরা যে অর্থে জাতি বলি, সেই অর্থে জাতি বলে চিনতে পারব। সুতরাং এই জাতি আর রাষ্ট্র মিলে যাওয়াতেই কিন্তু এই আধুনিক ধারণাটা শুরু হচ্ছে, যে যেখানে জাতি বলা হচ্ছে যে আমরা জাতি, কিন্তু আমাদের রাষ্ট্র নেই কেন? এই যে ধারণাটা যখন থেকে আসছে, এটাই বিশেষ করে আধুনিক জাতি এবং জাতির ধারণা। জাতির সঙ্গে একটা রাষ্ট্র থাকবে, যে কোনো জাতি সে যদি জাতি হয় তাহলে তার নিজস্ব রাষ্ট্র তৈরি করার অধিকার আছে। যে কারণে ধরো আজকে প্যালেস্টাইনে যে কথাটা বলা হয়, প্যালেস্টাইন আমরা জাতি, কিন্তু আমাদের রাষ্ট্র নেই কেন? সর্বত্র এই যে সেলফ ডিটারমিনেশন ধারণা, এটা তো ইউনাইটেড নেশনসের মধ্যে তো এখন স্বীকৃত, যে রাইট অফ সেলফ ডিটারমিনেশন অফ পিপলস অ্যান্ড নেশনস। তো এই যে ধারণাটা, এখানে জাতি এবং রাষ্ট্র মিলে যাচ্ছে, এবং যখন সেটা সত্যি সত্যি তৈরি হয় তাকে বলা হচ্ছে জাতি রাষ্ট্র। আচ্ছা, গোর্খাল্যান্ড, গোর্খাল্যান্ড নিয়ে অনেক রকম বলা যেতে পারে। প্রথম কথা, এই যে অঞ্চল যেখানে গোর্খাল্যান্ড আন্দোলনটা তো আসলে দার্জিলিংয়ের। হ্যাঁ, তো এই দার্জিলিং নিয়ে অনেক রকম ইতিহাস আছে। দার্জিলিং আগে ছিল, দার্জিলিংটা ব্রিটিশরা দখল করে 19 শতকে কোনো একটা সময়, এবং 19 শতকে দখল করার পরই এখানে কিন্তু যারা নেপালি ভাষী, তাদের বেশি করে এখানে নেপালি ভাষীদের বাস শুরু হয়। এর মধ্যে অনেকটাই কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীতে যে গোর্খা সৈন্য, তারাই অনেকেই কিন্তু এইখানে ব্রিটিশরা তাদের জমি জমি দেয়, এবং এখানেই খানিকটা এই গোর্খা, যেটা মানে নেপালি ভাষী যে এলিট শ্রেণী, কিছু মধ্যবিত্ত শ্রেণী যেটা তৈরি হয়, সেটা কিন্তু এই ব্রিটিশ রাজত্বের মধ্যেই এই জিনিসটা তৈরি হয়। এখানকার যারা আগেকার যারা এখানকার অধিবাসী, তারা অনেকেই তারপর থেকে জনসংখ্যার চাপে তারা সংখ্যালঘু হয়ে পড়ে, এখনো তাই অবস্থা। এইবারে এখানে গোর্খাল্যান্ডের ধারণা এসছে, গোর্খারা নিজস্ব জাতি কিনা, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই প্রশ্নগুলো বিভিন্নভাবে এসছে। তাই নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে বিভিন্ন সময়। একসময় এখানে কমিউনিস্ট পার্টি খুব প্রতিপক্ষী ছিল এবং কমিউনিস্ট পার্টি সেই সময় কিন্তু গোর্খাদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করত অনেক দিন। পরবর্তীকালে তারা সেই দাবিটা থেকে সরে যায়, তখন অন্যেরা এই দাবিটা চলে, সুভাষ বিসিং ইত্যাদির আন্দোলনের পর থেকে। তারপরে তো তাই আন্দোলনের অনেক ভাগাভাগি ইত্যাদি হয়ে গেছে, দাবিটা এখনও রয়েছে বিভিন্ন সময়। দাবিটার মধ্যে কিন্তু এর মধ্যে অনেক রকম স্ট্র্যাটেজিক রাজনীতি আছে, অর্থাৎ পুরো স্বাতন্ত্র দাবি করব, নাকি একটা আলাদা রাজ্য দাবি করব, না পশ্চিমবাংলার মধ্যে একটা আলাদা অটোনমাস কোনো অঞ্চল দাবি করব, এরকম বিভিন্ন রকমের দাবি এর মধ্যে উঠেছে। কিন্তু এর ভিত্তিটা কিন্তু এখানে আবার ওই যেটা বললাম যে এই গোর্খাল্যান্ড দাবি করার মধ্যেও তার ভেতরে একটা মেজরিটি মাইনরিটি আসবে। গোর্খাল্যান্ড যে এলাকা, যে অঞ্চল, দার্জিলিং অঞ্চল, তার ভেতরেও মেজরিটি মাইনরিটি। এটা এই মেজরিটি মাইনরিটি কখনোই এই আধুনিক জাতিরাষ্ট্রের ধারণার মধ্যে থেকে এটাকে বাদ দেওয়া যায় কোনো অবস্থাতেই যায় না। আজ যারা নিজেদের মাইনরিটি মনে করছে, তারা যদি আলাদা রাজ্য তৈরি করে, আলাদা রাষ্ট্র তৈরি করে তারা মেজরিটি হয়ে যায়, সেই রাষ্ট্রে আবার নতুন করে মাইনরিটি থাকে দেবে। এটা এটা কেউ কারণ। সুতরাং এই যে মাইনরিটির সমস্যাটা বারে বারে এই প্রশ্নটা ঘুরে ঘুরে আসছে, যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার যেমন একদিকে সাধারণভাবে আধুনিক জগতে এখন মানে সামগ্রিকভাবে এটা ইউনিভার্সাল হয়ে গিয়েছে এই ধারণাটা, কিন্তু একই সঙ্গে কিন্তু জাতিরাষ্ট্রের ভেতরে মাইনরিটির স্থান কোথায়, মাইনরিটির অধিকার কী, মাইনরিটির স্বাতন্ত্র্য থাকবে কতদূর, মাইনরিটির নিজস্ব সংস্কৃতি, সাংস্কৃতিক পরিচয় কতদূর থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু একই সঙ্গে আসবে। যখনই আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হবে, তখনই কিন্তু এই মাইনরিটির অধিকারের প্রশ্নটা একই সঙ্গে উঠে আসবে। এটা এই একটার সঙ্গে আরেকটা কিছুতেই আলাদা করা যায়। হ্যালো, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে গত 2 ডিকেডে আমাদের দেশে যতগুলো নতুন রাজ্য স্থাপনা হয়েছে, তার বেশিরভাগটাই একমাত্র উত্তরাখণ্ডকে বাদ দিলে পরে বেশিরভাগ জায়গাতেই একটা বাম রাজনীতির একটা কারেন্সি ছিল এবং এখনো কিছুটা আছে। সেটা ছত্তিশগড় হোক, ঝাড়খণ্ড হোক, কিংবা তেলেঙ্গানা হোক। তো কোথাও না কোথাও কি জাতীয়তাবাদ বা আত্মনিয়ন্ত্রণের ব্যাপারটা আরো আরো অনেক প্রাসঙ্গিক রাজনীতিকে চাপা দিয়ে যাচ্ছে, বা এরকম ভাবে কি এটাকে দেখা যেতে পারে যে এটা একটা নট জাস্ট এ কোইন্সিডেন্স যে 4টের মধ্যে 3টে রাজ্য হয়েছে, অথচ এই 3টে রাজ্যতেই একটা বাম রাজনীতি, প্রো পিপল রাজনীতি ভীষণভাবে নিজেকে ওদের কিছু দাবি ছিল সেই সব জায়গাগুলোতে? এটা ভেবে নেওয়ার মতো একটা প্রশ্ন। যে কথাটা বললে এটা ঠিকই, কিন্তু এখানে আবার 3টে রাজ্যের মধ্যে অনেকগুলো তফাৎ আছে। তেলেঙ্গানাতে বাম রাজনীতির প্রভাব তো সেই 40 দশক থেকে, তখন যেটাকে তেলেঙ্গানা আন্দোলন বলা হতো, সেখানে কিন্তু কালচারাল আইডেন্টিটির প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ ছিল না। তখন যে দাবি বেশি ছিল সেটা হচ্ছে গিয়ে নিজামের শাসনে যে জমিদার ইত্যাদি, তখনকার দিনে নিজাম শাসনের মধ্যে যারা ছিল তাদের অত্যাচার এবং কৃষকের অধিকার, এই ছিল মূল দাবি। তো কৃষক আন্দোলন, তো সেই আন্দোলন কিন্তু তখন মনে করা হয়েছিল, যখন সেই আন্দোলন শেষ হলো কমিউনিস্ট পার্টি ওখানকার নির্বাচনে অংশ নিল ৫৬-৫৮ নির্বাচনে। তারপর এবং তারপর যখন অন্ধ্র রাজ্য যখন তৈরি হয়, অন্ধ্র রাজ্যটা খুব ওই অর্থে এই নতুন করে যে ভাষাভিত্তিক রাজ্য যেটা ভারতবর্ষে এখন আমরা মোটামুটিভাবে সব জায়গায় দেখি, অন্ধ্র হচ্ছে গিয়ে প্রথম জায়গা যেখানে আন্দোলন করে তেলেগু ভাষী মানুষদের জন্য আলাদা রাজ্য হবে। তখন এগুলো সবই ব্রিটিশ অঞ্চলটা সবই ছিল ম্যাড্রাসের অঞ্চল, ম্যাড্রাস প্রেসিডেন্সি থেকে ম্যাড্রাস প্রভিন্স আর হায়দ্রাবাদ রাজ্য। তখন সেটা হায়দ্রাবাদ ভারতবর্ষে ঢুকেছে, হায়দ্রাবাদ স্বতন্ত্র। যেটা হলো যে এই 54 সালে একটা খুব বড় আন্দোলন যেটা হচ্ছে যে তেলেগু ভাষী মানুষের জন্য একটা স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ তৈরি হোক, এই দাবি হলো। সেইখানেই প্রথম এটাকে দাবিটাকে মেনে নেওয়া হলো এবং তারপর থেকেই যেটা স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন বলে, সেই কমিশন রিপোর্ট দিল যে ভারতবর্ষে মূলত ভাষাভিত্তিক রাজ্যটাই সবচেয়ে বেশি ডেমোক্রেটিক হবে, ভাষা অনুযায়ী এক একটা রাজ্য তৈরি করে। তারপর থেকে মোটামুটি তারপর গুজরাট, মহারাষ্ট্র আলাদা হয়, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভাষা অনুযায়ী রাজ্য তৈরি। এইবারে যে তেলেগু ভাষী রাজ্য অন্ধ্রপ্রদেশ হয়ে গেল, তখন ধরে নেওয়া হলো যে এই সমস্যাটা মিটে গেছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তেলেঙ্গানা অঞ্চলে এবার নতুন করে আঞ্চলিক একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে অন্ধ্রের যেটা উপকূলবর্তী যে অঞ্চল, কোস্টাল অন্ধ্রের লোকেরা তারা এসে হায়দ্রাবাদ শহরে চলে আসে, হায়দ্রাবাদের রাজধানী হলো। তেলেঙ্গানা অঞ্চলে এসে তারাই তেলেঙ্গানা অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী, তারা সবচেয়ে ধনী লোক, তারা রাজনীতি, তাদের ইনফ্লুয়েন্স, এই নিয়ে অন্ধ্রপ্রদেশের মধ্যে তারাই সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠলো। তেলেঙ্গানা অঞ্চলের লোকেরা বললো এতে তো আমাদের তালে কি হলো। হ্যাঁ, এইখান থেকে তেলেঙ্গানা স্বতন্ত্র তেলেঙ্গানার দাবিটা আলাদা। এইবারে বামপন্থী আন্দোলন এই সময় তো জানো যে এই সময় একটা বিভিন্ন ধরনের, তখন যেটা আগে এটাকে নকশালপন্থী বলতো, তাদের পরবর্তীকালে যে পিপুলস ওয়ার ইত্যাদি দলগুলো এই সময় একটা বেশ জোরদার আন্দোলন ছিল। সেইটা তো বিভিন্ন রকমের পুলিশ এবং বিভিন্ন রকমের প্যারামিলিটারি শক্তির সাহায্যে সেই আন্দোলন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরবর্তীকালে যেটা হয়, তখনই কিন্তু এই স্বতন্ত্র তেলেঙ্গানা আন্দোলনে উৎপত্তি। এবং এই স্বতন্ত্র তেলেঙ্গানার মধ্যে কিন্তু সেইভাবে বামপন্থী দল বা বামপন্থী রাজনীতির খুব একটা ছাপ নেই। এই গত 10-15 বছরে যে তেলেঙ্গানা আন্দোলন হয়েছে, এটা কিন্তু ওই যেটা সশস্ত্র আন্দোলন সেটা ভেঙে যাওয়ার পরবর্তীকালেই কিন্তু এটা অনেক বেশি উঠেছে। এইটা কিন্তু একদিক থেকে খুব নতুন, কিন্তু এই কারণ এই তেলেঙ্গানা অঞ্চল কিন্তু কোনো ভাষাভিত্তিক নেই, এখানে কোনো কালচারাল আইডেন্টিটির প্রশ্ন কিন্তু খুব বড় নয়। অঞ্চলের আইডেন্টিটি এবং অঞ্চলের ধারণাটাই অনেক বেশি প্রবল। ঝাড়খণ্ডে যেরকম, এখানে কিন্তু একটা কালচারাল আইডেন্টিটির প্রশ্ন খুব বেশি রকম ছিল। কারণ ঝাড়খণ্ডে তার আগে যেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইত্যাদি যে ঝাড়খণ্ড আন্দোলন, এটা অনেক দিনের পুরনো, কিন্তু সেখানে কিন্তু ঝাড়খণ্ডে বিভিন্ন জনজাতি যারা, মানে সাঁওতাল বিশেষ করে, কিন্তু সাঁওতাল ছাড়া অন্যান্য জনজাতি যারা, এটা কিন্তু একটা ট্রাইবাল আইডেন্টিটির আন্দোলনের মধ্যে খুব খুব বড়। সেইটাই তার তার যেটা বহিঃপ্রকাশ হলো যে এখানে স্থানীয় লোকের কোনো প্রভাব নেই, তারাই সবচেয়ে অত্যাচারিত। এবং বিহারের উত্তর বিহার থেকে যারা আসে এবং ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে, বিশেষ করে ঝাড়খণ্ড অঞ্চল একদিক থেকে আপনি যদি অর্থনৈতিক দিক দিয়ে দেখা যায় অত্যন্ত অত্যন্ত উন্নত শিল্পোন্নত জায়গা, কারণ জামশেদপুর, রাঁচি ইত্যাদি অঞ্চল, মানে বিশেষ করে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরও বটে, খুব শিল্পের দিক থেকে খুব উন্নত জায়গা। কিন্তু এখানে স্থানীয় যে জনজাতি তাদের প্রায় কোনো এখানে কোনো ভাগই, তারা সম্পূর্ণ এর থেকে বাদ। তো সেইখান থেকেই ঝাড়খণ্ড আন্দোলনের উৎপত্তি ছিল। সেটা পরে যখন ঝাড়খণ্ড রাজ্য হয় বিহার থেকে আলাদা হয়ে যায় অনেকেই বলে যে এর ফলে কি আর সেখানকার স্থানীয় লোকেদের সেই অর্থে কি খুব প্রতিপত্তি বেড়েছে হয়তো নয় কিন্তু এখানে কালচারাল আইডেন্টিটি প্রশ্নটাই অনেক বড় ছিল ছত্তিশগড়ের ক্ষেত্রে খানিকটা তাই এখানেও একটা কালচারাল আইডেন্টিটির প্রশ্ন আছে যদিও এখানে আমার অঞ্চলের বিষয়টা অনেক বেশি মধ্যপ্রদেশ থেকে আলাদা করা কারণ এখানে সবাই হিন্দি ভাষী ওই অর্থে যদিও লোকাল ছত্তিশগড়ি একটা ব্যাপার আছে কিন্তু শিক্ষার ভাষা স্কুল কলেজের ভাষা রাষ্ট্রের ভাষা সবই হিন্দি তো এখানে ভাষা বেই নয় অঞ্চলের দাবিটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং এইখানে কতটা বামপন্থী আন্দোলনের ইতিহাস থেকে পরবর্তীকালে এই জিনিসগুলো উদ্ভব হয়েছে মানে খানিকটা বলতে পারে যে বামপন্থী আন্দোলনের যেখানে ডিক্লাইন সেইখান থেকে এই ধরনের আন্দোলন এই ধরনের এটা বেশি হচ্ছে কিনা এটা একটা ভেবে দেখার বিষয় এটা তেলেঙ্গানার ক্ষেত্রে তো মনে হচ্ছে সত্যি ঝাড়খণ্ডেও একসময় এই ঝাড়খণ্ড কালচারাল আইডেন্টিটির সঙ্গে একটা বামপন্থী ইয়ে ছিল জোরদার ছিল এখন প্রায় নেই ছত্তিশগড়ে একটা আন্দোলন তো রয়েছে সুতরাং এটার মধ্যে এটা একটু ভেবে দেখার বিষয় আমি চট করে খুব স্পষ্ট উত্তর দিতে পারছি প্রশ্নটা ভালো এবং জরুরি আর কোনো প্রশ্ন আছে আচ্ছা স্যার একটা বিষয় সেটা হচ্ছে সাম্প্রতিককালে জেএনইউ এবং তার পরবর্তীকালে যে ঘটনা পরম্পরাগুলো আমরা দেখছি এখান থেকে মানে এটা আমরা সবাই বুঝতে পারছি যে একটা সত্যি বিজেপি সরকার বা তার সাথে সংযুক্ত আরও অন্যান্য দলগুলো ন্যাশনাল এবং অ্যান্টি ন্যাশনাল এই পরিষ্কার বিভাজন রেখা একটা টানতে চাইছে এবং এটা টানার মধ্যে দিয়ে আসলে কোথাও মানে গণতান্ত্রিক অধিকারগুলোকেই তারা বা সেই মত প্রকাশের জায়গাটাকে তারা খর্ব করতে চাইছে আমার প্রশ্নটা কি মানে এখানে সরকার বা এই দলের উদ্দেশ্য কি শুধুমাত্র ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই বিভাজন রেখাকে তৈরি করে গণতান্ত্রিক মানে লড়াইগুলোকে আরও বেশি আক্রমণ করা নাকি এটার মধ্য দিয়ে মানে আমাদের দেশে বর্তমানে যে অর্থনৈতিক ক্রাইসিস চলছে সেইটা থেকে মুখ ঘুরিয়ে মানুষকে অন্যদিকে ফোকাস করা দুটোই সত্যি আমার নিজের মনে হয় প্রথমত যে এই বর্তমান বিজেপি সরকার যে ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি এবং নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছিল সেখানে কিন্তু আগের তুলনায় এই হিন্দুত্ব বা জাতীয়তা এই ধরনের কথা অনেক কম ছিল তথাকথিত শিল্পোন্নয়ন রিফর্ম এই ধরনের যেটা নরেন্দ্র মোদীর স্লোগান বলে বলা হতো সেইটার দিকে জোরটাই বেশি ছিল আমরা জানি যে কিছুদিন বাদেই এটা পরিষ্কার হতে শুরু করলো যে এই ধরনের যে প্রতিশ্রুতি এগুলো প্রায় কিছুই রাখা হবে না রাখা যাচ্ছে না সুতরাং এই যে ব্যর্থতা এবং এটার পরিষ্কার রাজনৈতিক যেটা প্রমাণ পাওয়া গেল সেটা হচ্ছে গিয়ে প্রথমে দিল্লি নির্বাচনে বিজেপির বিরাট পরাজয় আপনার কাছে এবং তারপর বিহারের নির্বাচন এখানে ওরা সত্যিই ভেবেছিল যে তার লোকসভা নির্বাচনে বিহারে ওদের যতটা সাফল্য ছিল সেই তুলনায় বিধানসভা নির্বাচনে তাদের ফল অত্যন্ত হতাশাজনক এটার ফলেই কিন্তু আমার ধারণা যে বিজেপির মধ্যেও তো বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যে গোষ্ঠী নরেন্দ্র মোদীর সঙ্গে এই ডেভেলপমেন্ট ইত্যাদি ধরনের স্লোগান নিয়ে তারা প্রচার করে প্রথম নির্বাচনে জিতেছিল সেই অংশটা নিশ্চয়ই দুর্বল হয়েছে এই বিধানসভা নির্বাচনগুলো বোঝা গেল যে নরেন্দ্র মোদীর কথায় আর ভোট পাওয়া যাচ্ছে না तो এখানে অন্য যে অংশগুলো যেরকম আরএসএস এবং অন্যান্য অনেক বেশি কট্টর হিন্দুত্ববাদী যে অংশগুলো তাদের প্রভাবটা নিশ্চয়ই অনেক বেড়ে গেছে। ফলে তারা এখন অনেক বেশি করে বলতে পারছে যে ওই আমাদের হিন্দুত্ববাদী প্রচারেই ফিরে যাওয়া উচিত, কারণ ওখানেই আমরা আসল আমাদের যারা সমর্থক তাদের সমর্থনটা আমরা মোবিলাইজ করতে পারবো। সেখান থেকে আমার ধারণা প্রথমেই এই দিকে যে যাওয়াটা এটা শুরু হয় কয়েক মাস আগে বিহার নির্বাচনের পর পর। এই আমার নিজের মনে হয় এই ধরনের ক্যাম্পেইনটা আপাতত চলবে, এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল করে ভাগ করাটা। কারণ একদিক থেকে উত্তর ভারত পশ্চিম ভারতে অন্তত দক্ষিণের কথাটা কতটা হয়তো সত্যি নয়, পূর্ব ভারতে হয়তো এটা কতটা সত্যি নয়, কিন্তু উত্তর এবং পশ্চিম ভারতে নিশ্চিতভাবে শহর আধা শহরের মধ্যবিত্তের মধ্যে কিন্তু এই ন্যাশনাল অ্যান্টি ন্যাশনাল ভাগ করে আপাত দৃষ্টিতে এই বিজেপি এবং তার এই হিন্দুত্ববাদী প্রচার খানিকটা ফলপ্রসূ হয়েছে। সুতরাং আমার নিজের মনে হয় যে এই দিকে এই ধরনের প্রচারটা কিন্তু চট করে থামবে না, চলবে। এবং যেটা অনেক বেশি বিপজ্জনক এখানে সেটা হচ্ছে গিয়ে যে এই ধরনের প্রচার তো শুধু একদম কেন্দ্রীয় নেতৃত্বের সবসময় নিয়ন্ত্রণে থাকবে এমন তো নয়। এখন তো প্রায় বলেই দেওয়া হলো যে কোনো দু পাঁচজন মিলে কাউকে আক্রমণ করো, অমুককে অ্যান্টি ন্যাশনাল বলে তাকে অপদস্থ করো, বহু জায়গায় তো এমনকি খুন করার চেষ্টাও হয়েছে। এই যে ধরনের মানে ভিজিল্যান্টিজম যাকে বলে, একদম গুন্ডা হয়েছে, এটার উপরে সবসময় যে কেন্দ্রীয় নেতৃত্বের খুব একটা নিয়ন্ত্রণ থাকে তাও নয়, এটা নিজের এতেই উদ্যোগেই অনেক জায়গায় অনেক রকম। কারণ যদি প্রচারটা চলতে থাকে তাহলে নিজের উদ্যোগেই অনেকেই এরকমভাবে এরকম ঘটনা তারা করতে পারে, আক্রমণ করতে পারে। ফলে আমার নিজের ধারণা এই পরিস্থিতিটা আরও বেশ কিছুদিন চলবে, অন্তত উত্তরপ্রদেশের নির্বাচন যেটা সামনের বছর ততদিন অব্দি তো নিশ্চয়ই চলবে। আমি কি এক দুটো প্রশ্ন নিতে পারি? আচ্ছা, এই জাতীয়তাবাদ নিয়ে যে নেশন স্টেটের মধ্যে সেন্সাস একটা খুব বড় ভূমিকা প্লে করে, কারণ এই সেন্সাসের ভিত্তিতেই সংখ্যাগুরু সংখ্যালঘু এই নম্বরগুলো প্লে করা হয়। আর যখন এই সেন্সাসের এই মাত্রাগুলো চেঞ্জ হতে থাকে, মানে কোনো একটি জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকে অন্যের কমতে থাকে, এই ঘটনাটি ঘটা বা এটার যে ধারণাটা যে ওরা বেড়ে যাচ্ছে আমরা কমে যাচ্ছি, সেটা একটা বিশাল ধরনের উগ্র জাতীয়তাবাদের একটা সৃষ্টি করে। এটা আসামের ওই সেই বাংলাদেশি ইনফিল্ট্রেশন, আসাম পশ্চিমবঙ্গে বিজেপির স্লোগান থেকে শুরু করে সারা ভারতে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, হিন্দুরা কোথায় যাবে সেইটা একদিকে, আবার ইউরোপেও ঠিক একই জিনিস ঘটছে। আর এটা নিয়ে যদি আপনি কিছু বলেন, এবং আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই, লেবাননের মতো একটি দেশ যেখানে আজ থেকে 50-60 বছর আগে যেটা মানে মোটামুটি 50-50 খ্রিস্টান এবং মুসলিম কান্ট্রি ছিল, যেখানে অনেক প্রোগ্রেসিভ একটা ব্যাপার ছিল। তারপরে খ্রিস্টান যে মানে মেন ম্যারোনাইট গ্রুপগুলো ছিল, গেমায়েল এবং চেমাউন ফ্যামিলিস, তাদের একটা ডিক্টেটারশিপ চলতো, মানে প্র্যাকটিক্যাল ডিক্টেটারশিপ। তারপরে যখন সেন্সাসটা পাল্টে গেল, এখন হিজবুল্লাহর মতো একটা ইসলামিক শিয়া ইসলামিক গ্রুপ এখন মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই পলিটিক্সটা নিয়ে যদি একটু কিছু বলেন। স্যার, আপনি শুরুতে বলেছিলেন যে আজকের এই নেশন বা জাতি কনসেপ্টটাই একটা মডার্ন কনস্ট্রাক্ট। স্যার, আজকে যে কর্পোরেট ক্যাপিটাল এইটার একটা স্বার্থ বোধহয় কাজ করছে এই কনস্ট্রাক্টটা পাওয়ার পেছনে। কারণ আমরা একদিকে যদি দেখি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যেভাবে ট্রাইবালরা আছে, বস্তার হোক, ঝাড়খণ্ড হোক, ছত্তিশগড় হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, তাদেরকে ইভিক্ট করার ডিসপ্লেস করার একটা চক্রান্ত কর্পোরেট ক্যাপিটালের দিক দিয়ে চলছে এবং ইন্ডিয়ান স্টেট সেটাকে পুরোপুরি ব্যাক করছে। ফলে এদেরকে এখান থেকে ইভিক্ট করার জন্য এই ন্যাশনালিজমের ধোঁয়াটা তোলা বোধ হয় কর্পোরেট ক্যাপিটালেরও একটা প্রয়োজন হয়ে পড়েছে। তো আপনি যদি এই কর্পোরেট ক্যাপিটাল এবং ন্যাশনালিজমের কনসেপ্টে মানে কনস্ট্রাক্ট এইটাকে নিয়ে কিছু একটু বলেন। সেন্সাসের কথাটা তো গুরুত্বপূর্ণ বটেই, কারণ ওই যে আমি যেটা বললাম যে প্রথম কথা হচ্ছে গিয়ে যে আধুনিক জাতিরাষ্ট্রে সার্বভৌমত্বের ভিত্তি হলো জনগণ, পপুলার সভরেনিটি। তো পপুলার সভরেনিটি যদি হয় তাহলে এই পিপুল কারা, এই প্রশ্নটা তারপরে উঠবে এবং সেখানে সেন্সাসটা একটা খুব বড় রকমের টেকনিক। ঠিক ম্যাপ যেরকম সেরকম সেন্সাস হতে যে এই নেশন বলতে নেশনের মধ্যে কারা পড়ে, নেশনের মধ্যে কারা এসেছে, এই এই পুরো যে ছবিটা আমরা সেন্সাসে পাচ্ছি সেটা সেন্সাস থেকে প্রতিষ্ঠিত হয়। এবং এটা একেবারেই সত্যি যেটা বললে যে সেন্সাস থেকেই কারা সংখ্যাগরিষ্ঠ কারা সংখ্যালঘু এই ধারণাগুলো তৈরি এবং সংখ্যালঘুরা হঠাৎ বেড়ে যাচ্ছে কিনা, কার সংখ্যা বাড়ছে কার সংখ্যা কমছে, এই নিয়ে নানা রকম প্রশ্ন। এটা প্রায় পৃথিবীর সব দেশে এই জিনিসটা হয়, এটা শুধু আমাদের দেশেই নয়, সব দেশে। তুমি যেটা বললে ইউরোপের সম্প্রতি এই যে বাইরে থেকে যারা আসছে ইমিগ্রেন্টদের সংখ্যা কত বেশি, ইমিগ্রেন্টদের মধ্যে মুসলিম কারা, মুসলিমদের সংখ্যা কত বেশি, এই সমস্ত প্রশ্ন নিয়ে। এবং তারপরে তো আমি যেটা বারেবারেই বলছি যে এরপরে কল্পনার জায়গা, যে এই নানা রকম কাল্পনিক আশঙ্কা ভয় ইত্যাদি ষড়যন্ত্র চক্রান্ত ইত্যাদি নানা রকম প্রশ্ন এখানে উঠে, ওটা খুবই সম্ভব। সুতরাং এটা হয়। লেবানন একটা খুব বিশেষ কেস, তার কারণ লেবানন যখন ফরাসি সময় মানে বিশেষ করে ফরাসি ম্যান্ডেটের সময় যেটা, যে তখনই প্রথম কিন্তু এই ফর্মুলাটা তৈরি হয়েছিল লেবাননে যে লেবানন আসলে কোনো জাতি নয়, লেবাননের বিভিন্ন কমিউনিটি, তখন ওই রকম খ্রিশ্চান বলতে আবার ওখানে তো খ্রিশ্চানদের মধ্যে ভাগ আছে, ম্যারোনাইট যেটা বলে জুস বলে এরকম আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। হ্যাঁ, কিন্তু সারা মুসলিম খ্রিশ্চান এরা অদ্ভুত একটা ইয়ে আছে। তা এই ফলে এইগুলো সব আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল ল। মানে তুমি লেবানন গেলে তুমি লেবানিজ বলে কিছু নেই, মানে লেবানিজ হয়ে তারপরে কোনো একটা। তো এই যে ধারণাগুলো এটা ম্যান্ডেট আমলেই প্রথম তৈরি হয়েছিল, পরবর্তীকালে এটা ইয়ে হয়েছে, পরবর্তীকালে এটা স্বাধীন লেবাননের মতো মোটামুটি এই ভিত্তি। যেমন লেবাননের একটা প্রিন্সিপাল হচ্ছে যে প্রেসিডেন্ট যদি মুসলিম হয় তাহলে প্রাইম মিনিস্টার খ্রিস্টান হতে হবে, এইরকম ধরনের সমস্ত ব্যবস্থা ওদের চলে এসছে। হিজবুল্লাহ আসার পরে এটা হয়েছে, দুটো জিনিস হচ্ছে এর মধ্যে। এক হচ্ছে গিয়ে একটা বড় প্যালেস্টিনিয়ান রেফিউজিদের একটা জায়গা, এই প্যালেস্টিনিয়ান রেফিউজি যেটা প্যালেস্টাইন থেকে মানে ইসরায়েলি আক্রমণের ফলে একটা লেবাননের মধ্যে একটা বড় অংশ এখানে প্যালেস্টিনিয়ান রেফিউজি। আর দু নম্বর হচ্ছে গিয়ে যে শিয়া মুসলিম যারা, তাদের মধ্যে হিজবুল্লাহর যে প্রভাব, হিজবুল্লাহর প্রভাবের ফলে এটা হয়েছে যে যে অঞ্চলগুলোতে হিজবুল্লাহ কন্ট্রোল করে সেখানে লেবানিজ সরকারের নিয়ন্ত্রণ খুবই কম, মানে প্রায় দুরকম প্যারালাল স্টেট হিসেবে প্রায় চলে। এটা ফলে লেবানিজ সিভিল ওয়ারের পর থেকেই, যেটা মানে বেশ অনেকদিন ধরে যে দীর্ঘ সিভিল ওয়ার চলেছিল, সিভিল ওয়ারের পর নিষ্পত্তি হওয়ার পরেও তুমি যেটা বলছো যে রাষ্ট্রের এই যে একটা জাতিরাষ্ট্রের যে ভিত্তি, এটা লেবাননে এই মুহূর্তে কিন্তু মানে কখনো প্রতিষ্ঠিত হয়নি, এটাই বোধহয় সত্যি। এবং যেটুকু হয়েছিল সেটুকু সিভিল ওয়ারের পর থেকে এর মধ্যে যে ভাগাভাগিটা এটা অনেক বেশি গভীরে চলে গেছে। লেবানন একটা রাষ্ট্র বটে, কিন্তু তার মধ্যে যেন একাধিক রাষ্ট্র আছে, এইরকম ভাবেই এটা চলছে। কর্পোরেট ক্যাপিটালের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি আগে যেটা বলছিলাম, এই যে জাতিরাষ্ট্র নিয়ে যে কাল্পনিক যে নির্মাণগুলো হয়, এই নির্মাণগুলো তো হাওয়ায় হয় না। এই নির্মাণগুলো কতগুলো খুব বিশেষ টেকনোলজি এবং প্রক্রিয়া আছে যার মাধ্যমে এগুলো হয়। গোড়ার দিকে এগুলো হতো মুদ্রণ শিল্পের, পাবলিশিং ইন্ডাস্ট্রির মাধ্যমে, কারণ সেটাই তখন প্রচারের সবচেয়ে বড় জায়গা ছিল। বিংশ শতাব্দী এসে তারপরে এত অন্যরকম এই প্রচার মাধ্যম এলো। কর্পোরেট ক্যাপিটাল আমি সব এবং পরেবারই আমি বলছিলাম যে এই প্রচার মাধ্যমের সঙ্গে একটা পুঁজিবাদী ব্যবসার একটা খুব গভীর সম্পর্ক আছে। যে এই যে প্রচার মাধ্যমগুলো, এগুলো তো ব্যবসা, ব্যবসায়িক ভিত্তিতে এই প্রচারগুলো, এই মাধ্যমগুলো চলে। সুতরাং সেইখানে কর্পোরেট ক্যাপিটালের যে একটা ভূমিকা থাকবে, এটা তো এটা অবাক হওয়ার কিছু নেই। প্রশ্ন হচ্ছে গিয়ে কর্পোরেট ক্যাপিটালের কোনো একটি বিশেষ উদ্দেশ্য আছে কিনা, যে আমরা ঠিক এই চেহারাটাই আমরা তুলে ধরতে চাই, জাতি সম্বন্ধে এই ধারণাটাই শুধু তুলে ধরতে চাই। এইরকমভাবে কি কোনো ব্লু প্রিন্ট করে করা হয়, নাকি আরও অনেক সাটলভাবে? এই কারণ একটা জিনিস যদি ভাবো, যে এখন যে ধরনের প্রচার মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাব, ধরা যাক বোম্বে সিনেমা, হিন্দি সিনেমা, অথবা দক্ষিণে গেলে তামিল অথবা তেলেগু সিনেমা, তো এই সিনেমার তো এগুলো সবই তো ব্যবসায়ী, কিন্তু এর সঙ্গে একটা শিল্পের দিক আছে, এর সঙ্গে তার চিত্রনাট্য আছে, তার পরিচালনা আছে, তার অভিনয় আছে, তার গান আছে, এই সব মিলে এক একটা এই যে নির্মাণ তৈরি হয়। তার মধ্যে দিয়ে জাতি সম্বন্ধে, জাতির মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী সম্বন্ধে অনেক রকম ধারণাই তৈরি হয়। এখানে কি কোনো একটা ধারণাই শুধু তৈরি হচ্ছে, নাকি একাধিক ধারণা হতে পারে? একাধিক ধারণা হলেও তাদের মধ্যে কোনটা বেশি প্রভাবশালী, কোনটা কম প্রভাবশালী, এইসব প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মাধ্যমও তো একটা নয়, একাধিক মাধ্যম। যেরকম একটা জিনিস খুব অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবে, যে একটা সময় ধরা যাক সিনেমাতেও এটা সত্যি, গানের ক্ষেত্রে তো অনেক বেশি সত্যি, যে রেকর্ড বা এক সময় ক্যাসেট যেরকম ছিল, আগে 50-60 দশক অব্দি যখন রেকর্ডের যুগ ছিল, তখন কিন্তু এই যে ছোটো ছোটো আঞ্চলিক ভাষা যেগুলো, সেই ভাষার রেকর্ডের সংখ্যা খুবই কম ছিল, কারণ ওই 2-3টে বড় বড় কোম্পানি ছিল, তারাই শুধু রেকর্ড তৈরি করতো। হ্যাঁ, ওই রকম আঞ্চলিক রেকর্ড কোম্পানি খুব বেটার ছিল না। সিনেমাও তাই, ইদানিং দেখা যাবে যে ছোট ছোট সাঁওতালিতে আমি শুনলাম বছরে 25-30টা করে ছবি তৈরি হয়, সাঁওতালি ভাষা, হ্যাঁ, ছত্তিশগড়ি ভাষা, হরিয়ান ভাষা, ভোজপুরি তো খুব বড়। হ্যাঁ, এরকম আঞ্চলিক ছোট ছোট ভাষা, অর্থাৎ অল্প বাজারের উপরেও নির্ভর করে, কিন্তু তার জন্য এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এইরকম কালচারাল প্রোডাক্ট তৈরি করা যায়। তো এর প্রভাব তো ঠিক সবসময় কর্পোরেট ক্যাপিটালের সঙ্গে যে মিলবে এমন নাও হতে পারে। সুতরাং এইখানে এই চিত্রটা কিন্তু ঠিক ওরকম সরলরেখায় ভাবলে মুশকিল, এখানে অন্য অনেক রকম জিনিস হওয়া সম্ভব এবং হচ্ছে। ফলে এই যে বিভিন্ন সময় যে আঞ্চলিক, এই যে তেলেঙ্গানার ক্ষেত্রে এটা আমরা এখন দেখলাম, কিন্তু এর পরবর্তীকালে আরও অনেক দাবি উঠতে পারে, যার ভিত্তি কিন্তু হবে এই ধরনের আঞ্চলিক পরিচয়, আঞ্চলিক আইডেন্টিটিকে এইরকম মিডিয়ার মাধ্যমে হয়তো কল্পনা করা এবং প্রতিষ্ঠিত করা যাবে, যাতে হয়তো কোনো একটা সময় সাঁওতালি একটা রাজ্য হতে পারে কিনা, হ্যাঁ, মৈথিলি রাজ্য হতে পারে কিনা, এরকম প্রশ্ন উঠতে পারে কোনো এক সময়। ওই একই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা হতে পারে।